The most powerful economy. The strongest army. We are science, health, and culture. We are creating a better world. We are discovering new worlds. We are education and sharing. The future is ours. We are the European, and together we are unstoppable. ইউরোপ টাইমস 20তম পর্ব, দেশ বিদেশের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ইউরোপ টাইমস অনুষ্ঠান। দর্শক, বরাবরের মতো সাথে আছি আমি রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক, আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও কর্মকাণ্ডের কথা তুলে ধরার চেষ্টা করি, তার পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানিয়ে থাকি। আর আমাদের সাথে আমন্ত্রণ জানিয়ে অংশগ্রহণ করেন একজন অতিথি, আজকেও তার ব্যতিক্রম নয়। দর্শক, আজকে আমরা এমন একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি যাকে আপনারা সকলেই চেনেন, যিনি রাজনৈতিক ব্যক্তিত্ব, তার জীবনের প্রতিটি মুহূর্ত দেশ ও জনগণের কল্যাণের জন্য কাজ করে চলেছেন তিনি। তাকে আপনারা সবাই চেনেন, বাংলাদেশের মহান জাতীয় সংসদের ভোলা তিন আসনের মাননীয় সংসদ সদস্য, যাকে আমরা দ্বীপ বন্ধু হিসেবেই চিনি, জনাব আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন। আসসালামু আলাইকুম আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন। এমপি মহোদয়, আপনাকে স্বাগত জানাচ্ছি ইউরোপ টাইমস এর স্টুডিও থেকে। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে ইউরোপ টাইমস যেটা আপনাদের এই টক শোর আয়োজন আপনারা করছেন এবং আমাকে আপনারা এখানে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের সকল কলা কৌশল সহ আমার নির্বাচন এলাকার 5 লক্ষ মানুষ সহ সবাইকে যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন ইউরোপ টাইমস অনুষ্ঠান। দর্শক, আমাদের অনুষ্ঠানে যুক্ত হতে পারেন আপনারা, আমাদের অতিথির সাথে সরাসরি আপনারা কল করে কথা বলতে পারেন, জেনে নিতে পারেন বিভিন্ন প্রশ্ন উত্তর। স্ক্রিনে আমাদের নম্বরটি দেওয়া আছে, তারপরে আপনাদের জ্ঞাতার্থে দর্শক আমি নম্বরটি বলে দিচ্ছি, 01-81-981-4449 এই নম্বরে সরাসরি কল করে আপনারা যুক্ত হতে পারেন। দর্শক, আর কথা বাড়াবো না, আমরা চলে যেতে চাই আমাদের আজকের অতিথির সাথে কথা বলতে। প্রথমেই বলবো যে এমপি মহোদয়, আপনি কেমন আছেন, আপনার শারীরিক এবং সুস্থতা সব মিলিয়ে কেমন আছেন আপনি? মহানবুল আলমিনের ইচ্ছায় আমি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমরা গত বিশেষ করে এই করোনা পরিস্থিতি আপনারা জানেন যে আমরা একটা সারা পৃথিবী, শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবী, একটি ক্লান্তিক কাল আমরা পার করছি। বিশেষ করে প্রায় 6.5 মাস ধরে বাংলাদেশে এই করোনার বিরুদ্ধে আমরা দেশের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা নিয়ে আমার নির্বাচন এলাকার 5 লক্ষ মানুষের পাশে আমি দাঁড়িয়েছি। আমার সর্বোচ্চ শ্রম, মেধা, আমার সামর্থ্য সবকিছু নিয়ে আমি চেষ্টা করেছি আমার নির্বাচন এলাকার মানুষকে ভালো রাখতে। ইনশাআল্লাহ তাদের দোয়ায় মহানবুল আলমের এখন পর্যন্ত আমাকে ভালোই রাখছে। জি এমপি মহোদয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটা বিষয়ে প্রথমেই জানতে চাইবো যে করোনা সংকট মোকাবেলায় কিন্তু প্রতিটা অঞ্চলের এমপি মহোদয়েরা এই সম্মুখ ভাগে কাজ করেছেন, যারা তাদের মধ্যে আপনাকে আমরা দেখেছি যে সম্মুখ ভাগে আপনারা কাজ করেছেন, তো সেই করোনা ভাইরাস সংকট সময়ে আপনি কি কি কর্মকাণ্ড করে চলেছেন যদি একটু আমাদের দর্শকদের জন্য বলতেন তাহলে আমরা অনেক শুনতাম আর কি আপনার কথা। যে এমপি, প্রায় 2.5 মাস আমি আমার নির্বাচনী এলাকায় করোনা শুরু থেকেই আমি এলাকায় ছিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা নিয়ে দেশের স্বাস্থ্য বিধি মেনে যেন আমার নির্বাচনী এলাকার মানুষরা এই করোনা সময়টি পার করতে পারে, এই সংকট পার করতে পারে, সে বিষয়ে আমি দিক নির্দেশনা এবং করোনাকালীন যারা
বা আমাদের সরকারের বিভিন্ন বিধিনিষেধ যেমন লকডাউন সহ বিভিন্ন কারণে যারা কর্মহীন হয়ে পড়েছিল তাদেরকে সময় মতো তাদের পাশে শুধু দাঁড়ানোই না, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে সকল প্রণোদনা তাদের সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে যেই সাপোর্টটা সে সময় দেওয়া দরকার ছিল সেগুলো আমি সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছি একজন জনপ্রতিনিধি হিসাবে। আমরা আসলে এই সারা পৃথিবী যখন এই অদৃশ্য কোভিড-19 এর কাছে যখন পরাস্ত, যখন সে উন্নত বিশ্বের আপনারা জানেন যে আপনাদের সেই ইউরোপ ইতালিতে বিশেষ করে আপনি ইতালি প্রেস ক্লাবের আপনি সভাপতি, আপনার সেই দেশেও কিভাবে এই করোনা মানব সভ্যতাকে ক্ষতবিক্ষত করেছিল, শুধু অর্থনীতিই না গোটা মানব সভ্যতাকে বিপর্যস্ত করে ফেলেছিল সেদিন এই অদৃশ্য করোনা ভাইরাস। আপনাদের সেখানে যারা আমাদের প্রবাসীরা ছিলেন আমরা খুবই চিন্তিত ছিলাম আপনাদেরকে নিয়ে। তারপরে আমরা দেখেছি পরবর্তীতে যুক্তরাষ্ট্র, ইউরোপের অধিকাংশ এলাকা যেমন বেলজিয়াম, ফ্রান্স, জার্মানের মতো একটি শক্তিশালী ইকোনমি বেজের উপর যারা দাঁড়িয়ে সমস্ত ইউরোপকে যারা লিড দেয়, সেই জার্মানের মতো দেশও কিন্তু এই করোনা উত্তর পরিস্থিতি কিভাবে তারা সামাল দিবে তা নিয়ে যখন তারা একেবারে হতাশ, সেই অবস্থায় কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার দৃঢ়তা, তার সততা এবং তার দূরদর্শিতা দিয়ে, তার আত্মবিশ্বাস নিয়ে তিনি কিন্তু বাংলাদেশের 17 কোটি মানুষকে ভালো রাখার জন্য এই করোনাকালীন সময় আমরা যারা জনপ্রতিনিধি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং তার প্রতিটি নির্দেশনা আমরা মেনে আমরা আমাদের বিশেষ করে আমি আমার নির্বাচনী এলাকার 5 লক্ষ মানুষকে প্রথম থেকে করোনা সম্পর্কে অবগত করা, এই অদৃশ্য ভাইরাস করোনা সম্পর্কে আমরা যারা আমাদের ডাক্তাররা তারা কিছুটা অবগত হলো, আমাদের যারা বিশেষ করে আমাদের আপনারা জানেন যে ভোলা একটি ডিজাস্টার এলাকা যেটা আমাদের নদী এবং সমুদ্র উপকূলবর্তী একটি দ্বীপ, এই দ্বীপের শিক্ষার হার কম, মানুষ অনেক অসচেতন এবং এলাকার মানুষ ধর্মীয় গোড়ায় তারা বিশ্বাসী, তারা যার কারণে তারা এই করোনা সম্পর্কে আমরা যখন প্রথম আমাদের নির্বাচনী এলাকার মানুষকে সেই অর্ধশিক্ষিত কিংবা অশিক্ষিত মানুষদেরকে বিশেষ করে যখন আমরা বোঝাতে চেষ্টা করলাম যে এই করোনা ভাইরাস এটা সংক্রামক ব্যাধি, এটা খুব দ্রুত ছড়ায় যেখানেই যায় সেখানে, এইসব বিষয়ে যখন তাদেরকে বোঝাতে চেষ্টা করলাম, সচেতন করতে চেষ্টা করলাম, তারা প্রথম দিকে বুঝতেই চেষ্টা করলো না। তাদেরকে যে মাস্ক পরার জন্য আমরা অনুরোধ করলাম, আমরা নিজেরা আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে যে সকল এই করোনা প্রোটেকটিভ যে আমাদের যে ইকুইপমেন্ট গুলো যখন আমরা দিয়েছি বিশেষ করে পর্যায়ক্রমে, আমরা প্রথমে আমি মাস্ক দিয়েছি গাড়িতে গাড়িতে, নিজে মাইকিং করেছি এবং বাজারে বাজারে গিয়ে মসজিদের সামনে দাঁড়িয়ে মুসল্লিদের মাস্ক পরে যেন তারা সামাজিক দূরত্ব বজায় রেখে তারা যেন সালাত আদায় করে এই বিষয়টা তাদেরকে আমরা বুঝিয়েছি এবং আমি নিজে আমার স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান কিংবা কাউন্সিলর, মেয়র এদেরকে সম্পৃক্ত করে, শুধু তারাই নয় সরকারের যারা আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ বাহিনী, কোস্টগার্ড কিংবা নৌবাহিনী এবং যারা ডিসি এবং ইউনো এদেরকে সাথে নিয়ে আমরা কিন্তু প্রত্যেকটি বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি থেকে শুরু করে আমরা কিন্তু তাদেরকে বিশেষ করে ওই যারা অসহায় গরিব দুস্থ যারা কর্মহীন হয়ে পড়েছিল সেই সময় তাদের পাশে তারা তারা যেন অভুক্ত না থাকে, তারা যেন কষ্ট ক্ষুধার কষ্ট না পায়, তাই তাদের সন্তানরা শিশুদের এমনকি আমরা শিশু খাদ্য পর্যন্ত আমরা তাদের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিয়েছি। আমি সেই সময় আমি প্রথমেই তাদের সুবিধা অসুবিধার জন্য যে তাৎক্ষণিকভাবে সবাই তো
আমাকে যে কোনো সময় ইচ্ছা করলে ফোনে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেনি। এবং এমন কিছু পরিবার আছে যারা নিম্ন মধ্যবিত্ত পরিবার, যারা রাস্তায় লাইনে দাঁড়িয়ে আমরা যেভাবে মানুষকে তখন সহযোগিতা করেছি চোখের লজ্জায়, চক্ষু লজ্জায় তারা সেভাবে লাইনে দাঁড়িয়ে সহযোগিতা, সরকারি ত্রাণ কিংবা আমার ব্যক্তিগত পক্ষ থেকে যে ত্রাণ আমরা দিয়েছি সেগুলো তারা নিতে আসতো না চোখের লজ্জায়। সেক্ষেত্রে তাদের জন্য আমরা হটলাইন চালু করেছি, আমি দুই উপজেলায় দুইটি হটলাইন চালু করেছিলাম। তারা রাত 3টার সময় আমাকে ফোন দিয়েছে, আমার সেই নির্বাচনী এলাকার এক কমি মাদ্রাসার শিক্ষক, তিনি রিটায়ার্ড শিক্ষক, তিনি তার 3 দিন ধরে তার ঘরে চাল ছিল না, তিনি লাইনে দাঁড়িয়ে যে আমাদের সরকারি ত্রাণ নিবে সেই এই অবস্থানেও, তিনি সামাজিক অবস্থানে সেই পর্যায়ে সে নাই। তার একজন সন্তান বা তিনি একজন মিডিয়া কর্মী, আমাকে ঢাকা থেকে যে কোনো একটা মিডিয়া হাউস থেকে আমাকে যখন জানায় যে তার ফাদারের এই অবস্থায় আছে, তখন আমি কিন্তু সেখানে আমি ছুটে যাই এবং সেখানে রাত 3টার সময় আমি তার বাসায় গিয়ে তার গভীর রাতে গিয়ে বৃষ্টির মধ্যে আমি তাকে 14 দিনের খাবার তার বাসায় আমি পৌঁছে দিয়ে আসি। এরকম আমাদের অনেকগুলো ঘটনা আছে। আরো প্রতি রাতে আমি 3টা 4টা বাসায় আমি রাতে 12টার পরে সারা দিন আমাদের একটা টেলিফোন যুক্ত হয়েছেন একজন দর্শক, আর একটু কথা বলে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম, ভোলা থেকে সাংবাদিক বসি বলছিলাম যে। জি আপনার, জি কথা বলুন, আমাদের অতিথি শুনছেন। আপনার কোন বিষয় প্রশ্ন থাকলে আপনি বলতে পারেন। জি আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আমরা শুনতে পাচ্ছি দর্শক। আপনার কোন প্রশ্ন থাকলে আমাদের অতিথিকে প্রশ্ন করে আপনি কথা বলতে পারেন। তিন আসনের সংসদ সদস্য চৌধুরী শাওন মহোদয় কে ধন্যবাদ, এবং ভোলাতে তিন আসনে উনি যে জনপ্রিয়তা অর্জন করেছে লালমনে, লালমনের প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মানুষের কাছে সে যতটুকু সেবা দিচ্ছে তার এবং জনগণের মাধ্যমে, এবং সামনের দিকে করোনা মুখী ভাবে কতদিন পর্যন্ত এই সাহায্য সহযোগিতা এইভাবে চালিয়ে যাবেন, এই বিষয়ে আমি এমপি মহোদয়ের কাছে জানতে চেয়েছিলাম। অসংখ্য ধন্যবাদ বসু ভাই আপনাকে। আপনি একজন ভোলার মধ্যে একজন মানে সাংবাদিকদের একজন মানে আইডল হিসাবে আমি জানি আপনাকে, আপনি একজন অভিজ্ঞ এবং প্রবীণ একজন সাংবাদিক হিসাবে আপনি দীর্ঘদিন বিভিন্ন মিডিয়ায় আপনি কাজ করে যাচ্ছেন মিডিয়া হাউসে। তো আজকে আপনার এই প্রশ্নটা আমি আমি আপনি মনে হয় আমার সেই সময় আমি আমার এই প্রথম দিকেই আমি কিন্তু ঘোষণা দিয়েছিলাম যে যতদিন এই পৃথিবীতে করোনার অস্তিত্ব থাকবে, যতদিন আমাদের বাংলাদেশে এই করোনার অস্তিত্ব থাকবে কিংবা আমাদের দ্বীপ জেলা ভোলায় লালমোহন তাজুমদ্দিনের মানুষ এই করোনা অর্থাৎ আমাদের ভ্যাকসিন না আবিষ্কার হবে এবং করোনার মুক্ত আমরা না করতে পারবো দ্বীপ জেলা ভোলাকে, ততদিন পর্যন্ত আমি আমার এই ব্যক্তিগত পক্ষ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রীও ইতিমধ্যেই আপনারা জানেন যে নির্দেশনা দিয়েছেন যে করোনা যতদিন চলবে মাননীয় প্রধানমন্ত্রী সাহায্য সহযোগিতা আমাদের সরকারের পক্ষ থেকে এই ধরনের সাহায্য সহযোগিতা আমাদের অব্যাহত থাকবে। এটা শুধু এই সাময়িক 1 মাস কিংবা 2 মাসের জন্য কিন্তু আমরা এই কার্যক্রম আমরা শুরু করি নাই এবং শেষও করি নাই। যতদিন করোনা পরিস্থিতি করোনা সংকট দেশে বিরাজমান থাকবে আমরা এর বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা করোনা যুদ্ধ আমরা চালিয়ে যাব। ইনশাল্লাহ বিজয় আমাদের হবেই, মানব সভ্যতারই বিজয় হবে আশাবাদী। জি অসংখ্য ধন্যবাদ মাননীয় এমপি মহোদয়। দর্শক অবশ্যই আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন বলে আমরা বিশ্বাস করছি। আমরা দর্শক আপনাদের যথার্থ বলে রাখছি, আপনারা সরাসরি কল করতে পারেন আমাদের ফোনের নাম্বারটি দেওয়া আছে। সম্মানিত অতিথি আপনাকে আর একটা বিষয় আমরা যদি ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে
করোনার সংকটের মাঝামাঝি কিন্তু আমরা দেখেছি যে ঘূর্ণিঝড় রোয়ানার আঘাতে আপনার নির্বাচনী এলাকা লালমোহন এবং তজুমদ্দিনে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি আমরা দেখেছি, এবং সেই সময়টা যে আপনি ব্যাপক কর্মসূচি করেছেন সেই কার্যক্রমগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন, কারণ ওই সময় তো একটা প্যান্ডামিক টাইমে আবার একটা ঘূর্ণিঝড়, এটা একটা একটা অত্যন্ত মানে কি বলবো যে মানে ব্যতিক্রম একটা সংকট আমরা মনে করেছি তখন, এই বিষয়টা আসলে আপনার অভিজ্ঞতাটা আসলেই আমরা যদি শেয়ার করতে চাই আর কি। ধন্যবাদ আপনাকে, একটি ভালো প্রশ্ন আপনি রেখেছেন। আসলে একদিকে করোনা একটি অদৃশ্য ভাইরাস, যে ভাইরাস আমরা চোখে দেখতে পারি না, অথচ এটা একজন মানব দেহ থেকে আরেকজনের আরেকজন মানব দেহে এটা খুব দ্রুত মানে সংক্রামক হয় নিঃশ্বাসের সাথে, এমনকি আমরা জানি যে স্পর্শ করলে, খাওয়া দাওয়া এগুলোর মধ্যে, অর্থাৎ সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের সেই সময় একদিকে চলাফেরা করতে হয়েছে। এর মধ্যেই আমরা সেই সময় যে আমফানের আঘাত আমাদের উপকূলবর্তী এলাকা বিশেষ করে দ্বীপ জেলা ভোলায়, আমার নির্বাচনী এলাকা লালমোহন তজুমুদ্দিনের উপর দিয়ে যখন এটা প্রবাহিত হলো এবং আমরা দেখেছি, আমি বাসায় ছিলাম যখন এটা ঘটনা শুনতে পেলাম যে বেরি ছিঁড়ে যাচ্ছে। আমরা আপনারা জানেন যে আমরা পূবে আমাদের মেঘনা, পশ্চিমে তেঁতুলিয়া, উত্তরে মেঘনা, দক্ষিণে বঙ্গোপসাগর, এই ভোলার হলো জিওগ্রাফি। আমরা এখানে আমাদের এই পূব দিকে আমরা মেঘনার থেকে আমরা ভোলাটাকে আমরা আমাদের নদীর তীর সংরক্ষণ করেছি মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায়। ইতিমধ্যে আমরা আমাদের 34 কিলোমিটার আমার নির্বাচনী এলাকা টোটাল আমরা বেরিবাদ করেছি, এর মধ্যে আমরা প্রায় 22 কিলোমিটারের মতো আমরা কিন্তু ইতিমধ্যেই ব্লক এবং জিও ব্যাগ ফেলে আমরা টেকসই যেটা প্রোটেকশন, স্থায়ী প্রোটেকশন, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। আরো আমাদের প্রায় 11 কিলোমিটারের মতো যেটা এখনো বাকি আছে, যেটা আমরা মাটি দিয়ে আমরা এই তীর সংরক্ষণ করে রেখেছি। যখনই আমাদের এই আমফানের এই আঘাত, সে মেঘনার উত্তাল, মেঘনার ঢেউয়ে যখন আমাদের বেরিতে আঘাত হানে, তখন এই বেরি ছিঁড়ে যাচ্ছিল। আমি ঝড় বৃষ্টি মাথায় নিয়েই আমি ছুটে যাই বেরি পারে, এবং সেখানে আমাদের চাষরার স্থানীয় চেয়ারম্যান হান্নান চেয়ারম্যানকে সাথে নিয়ে এবং তার লোকবল সহ আমরা প্রায় 300-400 লোক আমরা তাৎক্ষণিক এই বেরিপারে ছুটে গিয়ে আমরা রাত ভোর, সারা রাত আমার চেয়ারম্যান এবং এরা কাজ করেছে। আমি প্রায় 3-4 ঘন্টা আমি নিজে থেকে ভেকু লাগিয়ে আমি কাজ শুরু করে দিয়ে স্থানীয় লোকজন সহকারে, কিন্তু আমরা এরকম 3টা স্পটে, তজুমুদ্দিন ঝুঁকিপূর্ণ ছিল, আমরা 3টা স্পটে আমরা কাজ করেছি, যার কারণে এই পানি আমরা ভিতরে ঢুকতে দেইনি। আমরা বস্তা ফেলেছি জিও ব্যাগে, বালু ফেলে আমরা তাৎক্ষণিকভাবে আমরা এটা ঝড়ের মধ্যেই কিন্তু আমরা প্রোটেকশন দিয়েছি। তখন কিন্তু আবার এই সামাজিক নিরাপত্তা, আমার কি করোনা হবে, আমাকে আমি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, এগুলো সবই মৃত্যু ঝুঁকি, সর্বোচ্চ ঝুঁকি নিয়ে আমি কিন্তু সেদিন নিজের জীবনে চিন্তা করিনি। জাস্ট নেত্রীর নির্দেশ, মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি যে আমার নির্বাচন এলাকার 5 লক্ষ মানুষের জন্য আমার যদি জীবনও দিতে হতো সেই সময়, আমি আমি সেই সেইভাবে আমি প্রস্তুত ছিলাম। তাই আমি ছুটে গিয়েছিলাম, আমার গাড়ির উপরে কি গাছ পড়বে না ঝড় ঝড়ে আমার আর নিজের মাথার উপর গাছ পড়বে আমি সেটা চিন্তা করিনি। আমি ঝড় বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু আমি বেরিতে ছুটে গিয়েছি এবং মানুষকে আশ্বস্ত করেছি, মানুষ যেন আতঙ্কিত না হয় সেই করোনা পরিস্থিতিতে, তারা যেন আমফানের ইয়েতে যেন তারা আতঙ্কিত না হয়, সেই জন্যই কিন্তু আমি এইভাবে ছুটে গিয়ে আমি তাৎক্ষণিকভাবে তাদের জন্য কাজ করেছি। এবং শুধু তাই নয়, এই ঘটনা আমফান আঘাত হানার আগেই যখন আমরা সিগন্যাল জানলাম যে আমাদের বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং সেখানে আমাদের যে কোনো সময় আমাদের উপর আমফান আঘাত হানবে, তার আগে আমরা কিন্তু চর থেকে আমাদের যে মধ্য মেঘনায় যে জেগে ওঠা চরগুলো, সেই চর থেকে আমাদের যে প্রায় 27,000 মানুষ তজুমুদ্দিনে 3টি চরে বসবাস করে, তাদের অধিকাংশ লোককে আমি নিজে মাইকিং করে, এবং আপনি দেখবেন আমার বিভিন্ন ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং টিভি মিডিয়ায় নিউজও আছে বিভিন্ন চ্যানেলে, সেখানে আমি নিজে মাইকিং করেছি এবং লোকজনকে আশ্রয় একটু আমরা ইন্টারাপ্ট করি, আমাদের আরেকটা কলার এসেছে, আমরা একটু আমি কিন্তু নিয়ে এসেছিলাম এবং তাদেরকে কিন্তু আমি সাপোর্টও দিয়েছি।
জি আমরা শুনবো, আমরা একটা কল অ্যাকসেপ্ট করি। জি আসসালামু আলাইকুম, কে বলছেন কলার, কোথা থেকে বলছেন, নম্বরে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম, আমি রনি বলা লালমোহন থেকে। জি আসসালামু আলাইকুম, আমি রনি বলা লালমোহন থেকে। জি আব্দুল করিম রনি, ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি, আমাদের অতিথি মহোদয় শুনতে পাচ্ছেন আপনার প্রশ্ন। আমি গোলাপী নির্বাচনী এলাকার আলাউদ্দিন নূর চৌধুরী শাওন এমপি মহোদয় নির্বাচনী এলাকার একজন লোক। জি মাননীয় সংসদ সদস্য, যে করোনার প্রভাব যখন লালমোহন তজুমুদ্দিন তথা বিশ্বব্যাপী যে করোনার প্রভাবের সময় লালমোহন তজুমুদ্দিনের যে ভূমিকা রেখেছিল সেটা সারা দেশব্যাপী অনেক প্রশংসিত হয়েছে, আপনারা নিশ্চয়ই অবগত আছেন। তো আমি বলতে চাচ্ছি যে করোনাকালীন সময়ে যে ঘূর্ণিঝড় আমফানের প্রভাবের ফলে বিভিন্ন সাইক্লোন সেন্টার সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বেড়িবাদ সংরক্ষণ সহ ইনস্ট্যান্ট প্রিয় নেতা আলাউদ্দিন নূর চৌধুরী শাওন এমপি মহোদয় বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছিয়েছেন। গভীর রাতে একজন অসহায় মানুষের ফোন পেয়ে যে অসহায় মানুষের বাড়িতে গিয়ে যে খাদ্য পৌঁছে দেওয়ার নজির কিন্তু প্রিয় নেতা আলাউদ্দিন নূর চৌধুরী শাওন এমপি মহোদয় আছে। তাছাড়া করোনাকালীন সময়ে হটলাইন চালুর মাধ্যমে যারা হচ্ছে অনেকে আছে মধ্যবিত্ত, তারা আত্মীয় আইন দাঁড়াতে পারে না, প্রকাশ্যে আসতে পারে না, তাদের জন্য তিনি হটলাইন চালু করছে, গোপনে অনেকের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া হয়েছে। তো নেতার এই কার্যক্রম লালমোহন তজুমুদ্দিন তথা সারা দেশ ব্যাপী অত্যন্ত প্রশংসনীয়, যেটা মিডিয়ার মাধ্যমে সমস্ত মিডিয়া প্রকাশিত হয়েছে। আমি বলতে চাচ্ছি যে ইদানিং কালে যে করোনার কিছুটা প্রভাব আছে, কিছু আগে চেয়ে যে প্রভাব কিছুটা কমছে, কিন্তু কমার পরেও লালমোহন তজুমুদ্দিনে লালমোহন বাজারে বিশেষ করে যে করোনার কারণে প্রভাবে আমরা যে মাস্কটা ইউজ করতে হয় মাস্কের যে ইউজটা একটু কমে গেছে, এই বিষয়ে প্রিয় নেতার পদক্ষেপ কি আমি সেটা জানতে চাচ্ছি। আচ্ছা জি অসংখ্য ধন্যবাদ দর্শক, আপনি আমাদের সাথে থাকুন। এমপি মহোদয় আপনি নিশ্চয়ই শুনেছেন, জি আমরাও দেখছি যে মাস্কের সমস্যাগুলো এখন কিন্তু চোখে পড়ছে আমাদের ইদানিং। ধন্যবাদ আব্দুল করিম রনি। আমি আগে আমার আমফানের বিষয়টা আমি ক্লিয়ার করে তারপর এই প্রশ্নের উত্তরে যাচ্ছি। আমফানের সময় তার পরবর্তীতে আমরা কিন্তু সব অধিকাংশ আমাদের সেই ঝুঁকিতে যেই নাগরিকরা বেরির পারে কিংবা সেই মধ্য মেঘনার চরে যারা ছিল তাদেরকে আমরা আশ্রয় কেন্দ্রে আমরা শেল্টার দিয়েছি। শুধু শেল্টারই দেইনি আমরা তাদের জন্য, আমরা শুকনো খাবার, শিশু খাদ্য এবং তাদের যে ওই আশ্রয় কেন্দ্রে তাদের সামাজিক দূরত্ব বজায় রেখে তারা ওইখানে রাত একটা রাত তাদের কাটাতে হয়েছিল, সেটা যেন সামাজিক দূরত্ব বজায় রেখে তারা রাতটা রাত্রি যাপন করে সেই ব্যবস্থাও কিন্তু আমরা নিশ্চিত করেছি। আমাদের প্রত্যেকটা স্থানীয় চেয়ারম্যান, আমাদের সিপিপির সদস্যরা তারা কিন্তু প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে তারা রাত ভর সেবা দিয়েছে এবং সেখানে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়েও কিন্তু আমাদের নেতা কর্মীরা এবং সিপিপির সদস্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু দৃষ্টি রেখেছে এবং তাদের সবার জন্য আমরা খিচুড়ি আমরা ব্যবস্থা করেছি এবং শুকনা খাবার এবং শিশু খাদ্যের জন্য আমরা শিশু খাদ্য আমরা ব্যবস্থা করেছি। তো এইভাবে কিন্তু আমরা আমফান মোকাবেলা মোটামুটি করে এসেছি। তার পরবর্তীতে কিন্তু আবার আমাদের এখানে আপনারা জানেন ঈদের ঠিক ঈদুল ফিতরের পরের দিন একদিন পরেই আমাদের এই লালমোহনের উপর দিয়ে টর্নেডো আঘাত হানে, টর্নেডো বয়ে যায়। সেখানে লালমোহন উপজেলার গজারা ইউনিয়ন, রমাগঞ্জ ইউনিয়ন এবং লড়াইজ ইউনিয়ন এই তিনটি ইউনিয়নের প্রায় 200+ ঘর, 2টি শিক্ষা প্রতিষ্ঠান এবং 1টি মসজিদ লন্ডভন্ড করে দেয় এই টর্নেডো আঘাতে। সেখানে তাৎক্ষণিকভাবে এই ঝড়ের মধ্যেই কিন্তু ঝড়ের পরপরই আমি ছুটে যাই সেই এই ক্ষতিগ্রস্ত এলাকায় এবং সেখানে আমরা এই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা ছিলেন 50টি পরিবারকে আমরা 5,000 টাকা নগদ তখন আমি নিজে গিয়ে আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করি। তাদের খোলা আকাশের নিচে সবাই পরিবার পরিজন নিয়ে তারা বসে আছে, তাদের টিন ঘর চাল দিয়ে, কারো কারো ঘর বাড়ি টিন নিয়ে অন্ততপক্ষে 500 মিটার কিংবা 200 মিটার 300 মিটার দূরে নিয়ে ফেলছে। তো এই সকল অবস্থায় কিন্তু মানুষ তখন খুবই অসহায়, একদিকে করোনা, তারপরে আমফান, তার উপর জুপুরি আবার কিন্তু এই টর্নেডোর আঘাত, এগুলো মিলিয়ে কিন্তু আমরা শিখেছি মাননীয় নেত্রীর কাছ থেকে কিভাবে ধৈর্য ধরে মহান রাব্বুল আলামিনের প্রতি আস্থা রেখে আমাদের এই যে কোনো বিপদ আপদকে যে কোনো পরিস্থিতিতে মনোবল না হারিয়ে দৃঢ়তার সাথে
আমাদের নেত্রীর প্রতি আস্থা রেখে, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রেখে আমি কিন্তু তাৎক্ষণিকভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি, কখনোই হতাশ হইনি কিংবা জনগণকে হতাশ করিনি। তো সেইভাবে কিন্তু আমি কাজ করেছি। পাশাপাশি আমার আব্দুল করিম রনির যে প্রশ্নটা, মাস্ক ব্যবহার অনেক কমে এসেছে। আমি গত ঈদুল আজহার আগে আমি আমার নির্বাচনী এলাকায় শেষ গেলাম এবং ঈদুল আজহার পর এই 15ই আগস্ট করে 17ই আগস্ট আমি মেবি আমি আবার ঢাকায় আসি, কারণ আমার সংসদ অধিবেশন ছিল আগামী 6 তারিখ থেকে। আপনারা জানেন যে ছোট অধিবেশন হবে, সেই অধিবেশনে অংশগ্রহণ করার উদ্দেশ্যে আবার ঢাকায় আসি। তো এর মধ্যে আমি আবার কালকে আমি হয়তো আমার নির্বাচনী এলাকায় আবার আমাকে যেতে হবে। আমাদের এই কিছুদিন আগে যেটা হলো যে ওই হঠাৎ করেই বঙ্গোপসাগরে মাঝে মাঝে আমরা আসলে এই নিম্নচাপ সৃষ্টি হয় এবং তখনই জোয়ারের পানি গত পূর্ণিমায় আমরা যে 70-এর বর্ণার পর এত উপর দিয়ে জোয়ারের পানি কখনোই প্রবাহিত হয়নি, যার কারণে আমাদের বেড়ির উপর দিয়ে আমাদের এই জোয়ারের পানি বৃদ্ধির কারণে, অস্বাভাবিক জোয়ারের কারণে আমরা আমাদের কিন্তু পানি আমাদের বেড়ির ভিতরে ঢুকে যায়, অর্থাৎ মূল ভূখণ্ডের মধ্যে পানি ঢুকে পড়ে, যেই কারণে আমরা সেই সময় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এলাকার মানুষ। মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী মহোদয় 4 তারিখ আমার নির্বাচনী এলাকায় যাবে, সেই ক্ষতিগ্রস্ত বেরি আমরা কিভাবে স্থায়ীভাবে আমরা টেকসই বাঁধ নির্মাণ করতে পারবো সেই ব্যাপারে আমরা পরিকল্পনা করব। এবং বেরি যেহেতু ইদানিং প্রায় আমরা দেখতে পাই যে পানির পৃষ্ঠতা, এটা আসলে সারা ওয়ার্ল্ড এর ক্লাইমেট চেঞ্জ, আপনারা জানেন জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রে পানির পৃষ্ঠতা এমনি আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে, যার কারণে আমাদের বেরি সেই সময় যেইভাবে আমরা চিন্তা করেছি জোয়ারের পানি যে পরিমাণ উচ্চ দিয়ে প্রবাহিত হতো এখন তার চেয়ে 5-7 ফিট উপর দিয়ে এই গত এই জোয়ারের পানি কিন্তু প্রবাহিত হয়ে আমাদের মূল ভূখণ্ডে পানি ঢুকে গিয়েছিল, ফসলের ক্ষতি হয়েছে, যারা মৎস্য চাষী তাদের মাছ ভাসিয়ে নিয়ে গেছে, অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে আমরা কিন্তু মন্ত্রী মহোদয়কে নিয়ে গিয়ে আমরা 4 তারিখ এই বিষয়গুলো আমরা কিভাবে সলভ করতে পারবো, আমাদের 3 জন MP, আমাদের 2-এর আলী আজম মুকুল, আমি 4-এর MP আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, আমরা সবাই থাকবো, এই জন্য আমি সেখানে যাব। সেখানে গেলে আমি তার যে মার্কসের বিষয়, আমরা আবার একটা কল এসছে, আমরা একটু যদি কল মার্কসের বিষয়টা আমি তখন আশা করি আমরা কঠিন ভাবে এটা আমরা দেখব ইনশাআল্লাহ। জি আমরা শুনবো। জি কলার, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো জি বলছেন, ঠিক জি, আপনি কে বলছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। হওয়ার আগে মেঘনার কবলে ছিল এবং তাদের জন্য হটলাইন চালু করেছে মহামারী করোনা ভাইরাস। আপনার আপনার প্রশ্নটি করুন দর্শক, আপনার প্রশ্নটি করুন। জি আমরা জানি বিষয়টি, আপনি আপনার প্রশ্নটি করুন আর একটু ক্লিয়ার করে কথা বলেন, আমরা আসলে ক্লিয়ার শুনতে পাচ্ছি না। জি মাননীয় প্রধানমন্ত্রী, মানে মানুষ সচেতন ছিল আগে, আগের মতো সচেতন নেই। আমাদের মাননীয় সত্য সত্যভাবে করলো কাজ করলো জি। দর্শক ধন্যবাদ, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। আপনি চাচ্ছেন যে গণসচেতনতামূলক কিছু কর্মকাণ্ড চাচ্ছেন, কারণ সচেতন হচ্ছে না মানুষ, এই তো আমরা বুঝতে পেরেছি। দর্শক আমাদের সাথে যুক্ত থাকুন, আমরা আসবো আপনার কথার
উত্তর আমাদের এমপি মহোদয় দিবেন। আমি আসলে একটু আমাকে একটু সহযোগিতা করুন, আমি দর্শকের প্রশ্নটা আমি শুনতে পারিনি একটু কাইন্ডলি আপনি। উনি মূলত চাচ্ছিল যে সচেতনতার অভাব দেখতে পাচ্ছে এই মুহূর্তে আবার নতুন করে, সেই বিষয়টার কোন পদক্ষেপ আমাদের আপনার পক্ষ থেকে আছে কিনা সেই বিষয়টি। জি বলছিলেন মাস্টার প্রসঙ্গটা এবং ওনার প্রসঙ্গটা অ্যাড করে যদি একাত্র বলেন। ধন্যবাদ। আসলে আমি আপনাকে প্রথমেই বলেছি যে আমাদের এই লালমোহন তজুমদ্দিনের এই একটা অংশ কেউ বিশ্বাসই করতে চায় না যে করোনা ভাইরাস একটি সংক্রামক রোগ, এটাকে যে একটা ছোঁয়াচ্ছে এটা একটা অংশ বিশ্বাসই করতে চায় না, বিশেষ করে কেউ কেউ যারা ধর্মীয় গোড়া অন্ধবিশ্বাসে যারা তাদের শ্রেণীটা একেবারেই তারা বিশ্বাসই করতে চায় না যে এটা ছোঁয়াচ্ছে একটি রোগ, যার কারণে তাদেরকে বোঝাতে যেমন কষ্ট হয় তারা মাস্ক পরতে চায় না। আমি আপনাকে একটি মানে গল্প বলতে চাই এই প্রসঙ্গে। আমার নির্বাচনী এলাকারই আমাকে একজন আমার এক কর্মী আমি দেখলাম যে সে মাস্ক পরে আমার কাছে এসেছে, তো আমি বললাম যে আমি গতবার যখন গেলাম লাস্ট আগস্টের মধ্যে আমি 22 দিন থেকে আসলাম এলাকায়, সেই সময় আমি দেখেছি যে আমি যখন মাস্কের সংখ্যা কম দেখতে পাই আমি সবাইকে বললাম যে কেন, আমি প্রথম যখন এভাবে সবাইকে মাস্ক দিয়ে গেলাম তখন তো সবাই মাস্ক পরে বেরোতা, তো এখন সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা এসেছে যে ঘর থেকে বেরোলে সবাই মাস্ক পরতে হবে, কিন্তু এখন মাস্ক পরার সংখ্যা কম। তখন বললো যে আমি একটা রিক্সা চালকের রিক্সায় উঠলাম, রিক্সা চালকের মুখে মাস্ক নেই, তো আমি তাকে প্রশ্ন করলাম যে আপনি মাস্ক ছাড়া বেরোলেন কেন, বললো যে আপনি আমার ইচ্ছা আমি মাস্ক পরি নাই, আপনার ভালো না লাগলে আপনি এখন নেমে যান। রিক্সা চালক আমার প্যাসেঞ্জারকে ওই নেতাকে বলে যে আপনি নেমে যান আমার এক কর্মীকে। তো এই হিসেবে অবস্থা এখানে আমাদের সচেতনতা মানে এত অভাব আমাদের এখানে। আবার আমাকে হয়তো সেই আশা করি যে আমি যাচ্ছি এবার গিয়ে আমরা দুই উপজেলায় আমার দুই ইউনোকে দিয়ে আমি মোবাইল কোড করাবো, এবং আসলে একটু এখানে একটু প্রেসার করতেই হবে, সচেতন যদি না হই আমরা তাহলে সরকারের বিধিনিষেধ মানার জন্য সরকারের নির্দেশনা মানার জন্য আইন প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে আমি এবার আমি গিয়ে আমি সেক্ষেত্রে আমি আশা করি যে এই মাস্কের বিষয়টা আমরা আরেকটু আমরা সিরিয়াস হলে এই আবার সে আগের মতো সবাই আমাদের যে এই সবাইকে মাস্ক পরে ইয়ে করা কিংবা ফেস শিল্ড আমরা অতীতে যা যা যাদেরকে দিয়েছি এগুলো আবার তারা কিন্তু এখন আসলে আসলেই কিন্তু জরুরি হয়ে পড়েছে আবার নতুন করে সংকট মনে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাকে দীপ বন্ধু হিসাবে অনেকেই বা আমরা জানি যে চুজ করে, এটার কারণ আপনি যে বক্তব্য রাখলেন বিভিন্ন কথা বললেন আসলে এইটার পরিপ্রেক্ষিতেই হয়তো বা আপনাকে সবাই দীপ বন্ধু হিসেবে শ্রদ্ধা করে, আমরাও সেটা বলতে চাই। এই দীপ বন্ধু মানবিক সহায়তা কেন্দ্র থেকে আমরা জানি যে একটি হটলাইন সার্ভিস চালু করা হয়েছিল এবং সেটার থেকে আপনারা কিন্তু পদক্ষেপ নিয়েছিলেন, তো সে এবং সেটা ধারাবাহিকতা অব্যাহত আছে আমরা পত্রপত্রিকা বা মিডিয়ার মাধ্যমে দেখেছি, তো সেই বিষয়গুলো যদি একটু তুলে ধরতেন আমাদের জাতির কাছে তাহলে আমরা শুনতাম এবং আমার মনে হয় যে আরো অনেকে উৎসাহিত হবে যারা এই সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত আছেন। এমপি মহোদয় ধন্যবাদ আপনাকে। আসলে দীপ বন্ধু হওয়ার পেছনে এটা আসলে আমি মনে করি যে আমার নির্বাচন এলাকার মানুষেরই কৃত তাদেরই কৃত মানে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ, তাদের ভালোবাসা আর আমার তাদের প্রতি আমার যে কৃতজ্ঞতা আমার যে কমিটমেন্ট এগুলো সবকিছুই মিলিয়ে কিন্তু আজকে আমি দীপ বন্ধু হতে সক্ষম হয়েছি। আর এর পিছন থেকে যার নির্দেশনা আমাকে কাজ করেছে আমাকে উৎসাহ যুগিয়েছে তিনি হলেন আমার মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণপ্রিয় সভানেত্রী জনতি শেখ হাসিনা। আমি যখন নির্বাচিত হই প্রথম আমার এই লালমোহন তজুমদ্দিন 117 ভোলা 3 এই কনস্টিটিউশনে আমি মাননীয় নেত্রীকে যখন সালাম করতে যাই আমি সস্ত্রীক, তখন তিনি আমাকে একটি নির্দেশনা দিয়েছেন যে
তুমি রাজনীতি, ঢাকায় রাজনীতি করছো, আমার ছাত্রলীগ, যুবলীগ, আমার ছাত্র রাজনীতি, যুব রাজনীতি, আমি আমার কিন্তু অর্জন সব ঢাকায়, আন্দোলন সংগ্রাম মাননীয় নেত্রীর নির্দেশে প্রতিটি এরশাদ বিরোধী আন্দোলন, 90-এর আন্দোলন থেকে শুরু করে যত গণতান্ত্রিক আন্দোলন, দেশের মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে মাননীয় নেত্রীর প্রত্যেকটি ক্রাইসিস টাইমে কিন্তু আমি ঢাকার রাজপথ একদিনও আমি অনুপস্থিত ছিলাম না। কিন্তু আমাকে নেত্রী যখন আমার নির্বাচনী এলাকা লালমোহন তাজুমদ্দিনের মানুষের কল্যাণে কাজ করার জন্য নৌকা প্রতীক দিয়ে তাদের কাছে পাঠালেন, আমি সেই দিন থেকেই আমি মনে করেছি যে নেত্রী আমাকে এখন আমার সেই উন্নয়ন বঞ্চিত একসময় সন্ত্রাসের জনপদ, সেই উজ্জ্বলা শেফালি শিশু, 8 বছরের রীতা রানীদের আত্মনাদ, সেই সেই লালমোহনকে আমি একটি শান্তির নীড়ে রূপান্তরিত করব। এই উন্নয়ন বঞ্চিত এই জনপদকে আমি উন্নয়নের মাননীয় নেত্রীর সার্বিক সহযোগিতায় আমি উন্নয়নের জোয়ারে ভাসাবো। আমি নদী ভাঙা লালমোহন তজুমুদ্দিনের বেরি, আমি টেকসই বেরি নির্মাণ করব, যেটা দ্বীপজেলা ভোলা তথা তজুমুদ্দিন এবং লালমোহনের মানুষের সবচেয়ে বড় দুঃখ, হাজার হাজার পরিবার যেখানে ভূমিহীন হয়ে পড়েছে আজকে এই নদী ভাঙার কারণে, তজুমুদ্দিনের 2/3 ইতিমধ্যে মেঘনা নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে, সেই তজুমুদ্দিনকে রক্ষা করতে হবে এবং লালমোহনকে রক্ষা করতে হবে। সেই থেকে আমি কিন্তু সেই 2010-এর 24 এপ্রিল আমাকে লালমোহন তজুমুদ্দিনের মানুষ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রতি আস্থা রেখে আমাকে বিপুল ভোটে, 53,000 ভোটের ব্যবধানে আমাকে প্রথম বিজয়ী করে মেজর হাফিজ সাহেবের বিরুদ্ধে। সেই থেকে আমি কিন্তু আমার নির্বাচনী এলাকায় আমি মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি, তাদের বিপদ আপদ, রোজা, পূজা, ঈদ, ঝড় বৃষ্টি, বন্যা, আইলা, লঞ্চ দুর্ঘটনা, এমন কোন বিষয় নাই যেখানে আমি একদিনের জন্য আমি অনুপস্থিত ছিলাম। ঠিক লালমোহনেও গত 10 বছর তাদের সুখে দুঃখে বিপদে আপদে সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করেছি, এবং একজন মেম্বারকেও যদি ফোন করে বা যোগাযোগ করতে আমার ভোটাররা না পায় বা চেয়ারম্যান কে না পায় বা উপজেলা চেয়ারম্যান কে না পায়, এমপি কে কিন্তু পাই, আমি সব সময় আমার এলাকার ভোটারদের সময় দিই, তাদের সমস্যার কথা শুনি, আমি চেষ্টা করি আমার যতটুকু সামর্থ্য আছে, আমার মেধা আছে, আমি আমি সবকিছু দিয়ে আমি চেষ্টা করি তাদেরকে তার সমস্যাগুলো সমাধান করার জন্য। এইভাবে আমি একদিকে এলাকার উন্নয়ন করেছি, আমি যেইখানে কোনো অবকাঠামোর এরকম উন্নয়ন ছিল না সেখানে আমি লালমোহন থানা ভবন একটি আধুনিক এই 5-তলা থানা ভবন বানিয়েছি, তজুমুদ্দিনে আধুনিক 5-তলা থানা ভবন বানিয়েছি, স্বাস্থ্য কমপ্লেক্সটি ছিল 31 শয্যা বিশিষ্ট লালমোহন এবং তজুমুদ্দিনে, সেটাকে আমি 51 শয্যায় উন্নীত করেছি, আমাদের লালমোহন উপজেলা কমপ্লেক্স ছিল না সেখানে আধুনিক কমপ্লেক্স নির্মাণ করেছি, কোনো অডিটোরিয়াম ছিল না, যেমন ঝড় বৃষ্টির সময় যে কোথাও একটি জায়গায় সভা সেমিনার করব সেই জায়গাটা ছিল না, একটি লালমোহন এবং তজুমুদ্দিনের 2 উপজেলায় 2টি অডিটোরিয়াম নির্মাণের কাজ দ্রুত গতিতে শেষ পর্যায়ে চলে এসেছে, আমাদের এখন আমরা যেকোনো সভা সেমিনার করতে পারবো। আমাদের যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ ছিল, সেগুলো আমরা আমরা মানে ব্যাপক উন্নয়ন করেছি, প্রায় আমরা প্রায় 220 কিলোমিটার আমি নতুন রাস্তা নির্মাণ করেছি এর মধ্যেই, এছাড়াও আমরা প্রায় 120 কিলোমিটার আমরা রাস্তা মেরামত করেছি, ব্রিজ, কালভার্ট বলেন, সাইক্লোন শেল্টার, আর তারপরে প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুলের একাডেমিক ভবন, এগুলো সবই সম্ভব হয়েছে, এবং নদীর তীর সংরক্ষণ করেছি। আপনারা জানেন যে আমার নির্বাচনী এলাকায় যিনি ছিলেন তিনি তৎকালীন জামাত জোট সরকারের পানি সম্পদ মন্ত্রী ছিলেন, কিন্তু আমাদের এই লালমোহন তজুমুদ্দিনের 1 কিলোমিটার নদী তিনি এই জিওব্যাগ বা ব্লক দিয়ে তিনি কিন্তু প্রোটেকশন করেননি, তিনি পানি সম্পদ মন্ত্রী থেকেও ভোলা জেলাকে তিনি কিন্তু প্রোটেকশন করতে পারতেন তার যদি আন্তরিকতা মানে সদিচ্ছা থাকতো, তিনি কিন্তু এগুলো করেননি। কিন্তু আমি মানুষের দুঃখ দুর্দশার কথা মাননীয় নেত্রীকে বলেছি, মাননীয় নেত্রী আমাদেরকে সহযোগিতা করেছে, বিধায় আজকে আমাদের কিন্তু এই ভোলাকে আমরা প্রোটেক্ট করতে সক্ষম হয়েছি, এবং শুধু তাই নয়, আপনি জেনে খুশি হবেন যে আমাদের মধ্য মেঘনায় আমাদের অসংখ্য চর আছে, আপনারা একদম মূল ভোলার মূল ভূখণ্ড থেকে 12 কিলোমিটার, 10 কিলোমিটার, 8 কিলোমিটার
নদীর মধ্যে মধ্যমেঘনায় সমুদ্র বঙ্গোপসাগর এবং ভোলার মূল ভূখণ্ড এর মাঝখানে অনেক মেঘনার মধ্যে কিন্তু চর জেগেছে, সেই চরগুলোতে কিন্তু মানুষের বসবাস আছে। সেই চর চরাঞ্চলে মানুষ হল সমাজের সবচেয়ে সুবিধা বঞ্চিত, সেই সবচেয়ে হত দরিদ্রের হার সর্বোচ্চ যে এলাকায়, সেখানে মানুষের কোনো নাগরিক সুযোগ সুবিধা নেই। সে এলাকার মানুষদেরকে নাগরিক সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমি প্রথম থেকে সেখানে স্কুল করেছি, সেখানে শিক্ষার হার বৃদ্ধির জন্য, সেখানে কোনো শিক্ষার পরিবেশে যে কোনো স্কুলই ছিল না সেখানে আমরা স্কুল নির্মাণ করে দিয়েছি, সেখানে আমরা কমিউনিটি ক্লিনিক নির্মাণ করেছি, স্বাস্থ্য সেবা যেটা মাননীয় প্রধানমন্ত্রীর একটি যুগান্তকারী কর্মসূচি বলে আমরা সবাই জানি যে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে একদম তৃণমূলের জনগণের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়, সেই কমিউনিটি ক্লিনিকে আমরা সেই চরে করে দিয়েছি। এছাড়া আমরা চরে আমরা ফাঁড়ি পুলিশ ফাঁড়ি করেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেমন মধ্য এই মেঘনায় আমাদের 30% মানুষ যারা নদীতে মৎস্য আহরণ করে তারা জীবিকা নির্বাহ করে, এবং শুধু তাদের জীবিকা নির্বাহী করে না, আমাদের রূপাল ইলিশ সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন, এই ইলিশ বিদেশে ইউরোপ আমেরিকা বিভিন্ন জায়গায় তারা রপ্তানি করে আমাদের নিজেদের চাহিদা মিটিয়ে, এবং বিদেশি রেভিডেন্সও এই রূপালী ইলিশের মাধ্যমে আমরা জাতীয় অর্থনীতিতে কিন্তু আমরা ভূমিকা রাখি। এই এই চর এই নদীর যে জেলেরা এক সময় সেই জামাত জোটের সময় কিন্তু মেঘনা ছিল জলদস্যুদের অভয়ারণ্য, সেই মেঘনাকে আমরা জলদস্যু মুক্ত করেছি, এবং সেই এক সময় জেলেদের জাল নৌকা তাদেরকে ধরে নিয়ে গিয়ে মুক্তিপণ আদায় করত, লক্ষ লক্ষ টাকা নৌকা নিয়ে যেত, মাছ নিয়ে যেত, জাল নিয়ে যেত, সেই সেই মেঘনা এখন জলদস্যু মুক্ত, জেলেরা নিরাপদে মৎস্য আহরণ করে তারা জীবিকা নির্বাহ করছে, এবং সেই চরের যে মানুষদের যে সুবিধা আমরা সেখানে সোলার, মাননীয় নেত্রী আপনারা জানেন যে ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয় আগে টিআর কাবিকার মাধ্যমে শুধু রাস্তা নির্মাণ করত, এখন এই চর চরাঞ্চলে মানুষের কথা চিন্তা করে মাননীয় নেত্রী আমাদেরকে সোলার প্যানেল দেওয়ার ব্যবস্থা নিয়েছে, অর্থাৎ সেই চর চরাঞ্চলের মানুষ কিংবা যেই সব রিমোট এলাকায় বিদ্যুতের লাইন নির্মাণ করা সম্ভব না সেখানে কিন্তু আমরা সোলার দিয়ে আমরা তাদেরকে বিদ্যুতের সুবিধা আমরা দিচ্ছি, তাদের সন্তানরা বিদ্যুতের আলোতে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। এইভাবে আমরা গত বছর আমরা আমাদের এই লালমোহন এবং তজুমুদ্দিন কে শতভাগ বিদ্যুতায়ন করার জন্য যে অন্ধকার গ্রামগুলো মাননীয় নেত্রীর বিদ্যুতের আলোতে আলোকিত করেছি একের পর এক গ্রাম, এবং শুধু মূল ভূখণ্ডের ভাই বাইরে সেই মধ্য মেঘনায় যে গোটা চর মোজাম মেলে আমরা মেঘনা তলদেশ দিয়ে আমরা সাবমেরিন কেবল টেনে নিয়ে আমরা সেই চরে সাব বিদ্যুতের একটি পাওয়ার সাব স্টেশন আমরা সেখানে নির্মাণ করব। সেখানে করোনা না হলে এতদিন সেই নির্মাণ কাজ শুরু হয়ে যেত, আমরা জায়গা টায়গা সব সিলেক্ট করে দিয়ে এসেছি, চরে গিয়ে আমরা খুব শীঘ্রই আশা করি যে সেই চর মোজাম মেলে যদি আমরা সাব স্টেশনটা বসাতে পারি, আমাদের চরে 27,000 মানুষ এই অন্ধকার যারা একসময় শুধু জোনাকির আলো কিংবা পূর্ণিমার চাঁদের আলোর উপর তারা নির্ভরশীল, রাত যত অন্ধকার হতো সেখানে গভীরত অন্ধকার তত নেমে আসতো, অমাবস্যার অন্ধকারে কেউ ঘর থেকে বেরোতে সাহস পেত না, সেই এলাকায় এখন মানুষ বিদ্যুৎ পাবে এই স্বপ্নে তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তারা চিরকৃতজ্ঞতা আদায় করেছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকলে চর চরাঞ্চল তো দূরের কথা, আমরা দ্বীপ জেলা ভোলার মানুষ যে এইভাবে বিদ্যুৎ পাবো এটা আমরা কোনোদিন কল্পনাই করতে পারিনি, এটা আরো 100 বছরের পরের স্বপ্ন যেটা মাননীয় প্রধানমন্ত্রী দ্বীপ জেলা ভোলাবাসীকে পূরণ করেছে। আপনারা আরো জানেন যে আমাদের দ্বীপ জেলা ভোলা রাজধানী থেকে বিচ্ছিন্ন একটি জেলা, আমরা কিন্তু এই পদ্মা সেতুর স্বপ্ন আমরা দক্ষিণ বাংলার 6 কোটি মানুষের যে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তার পরপরই আমরা ভোলা বরিশাল ব্রিজের কাজের আমরা কিন্তু ইতিমধ্যেই এই এটার কাজ 2021 সালের মধ্যে ভোলা বরিশাল ব্রিজের কাজ শুরু হওয়ার কথা, সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তো আমরা আমাদের ভোলায় পর্যাপ্ত গ্যাস আছে, ভোলায় বিদ্যুৎ আছে, আমরা বরঞ্চ ভোলার চাহিদা মিটিয়ে আমরা বরিশালে আমরা বিদ্যুৎ সরবরাহ করি, বরিশাল পটুয়াখালী অন্যান্য জেলায়। তো আমাদের এই সম্ভাবনা, ভোলা কিন্তু একসময় অবহেলিত থাকলো, এখন মাননীয় প্রধানমন্ত্রীজি জনতি শেখ হাসিনার কারণে ভোলা কিন্তু এখন একটি সম্ভাবনীময় জেলায় পরিণত হয়েছে, ভোলা এখন ইকোনমিক জোন হতে যাচ্ছে, ভোলা এখন শিল্প ইন্ডাস্ট্রি কলকারখানা হতে যাচ্ছে,
যেখানে বিপুল পরিমাণ কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমাদের সেই নদীর উপর নির্ভর করে আর কৃষিকাজ করেই আমাদের মানে আগামী প্রজন্ম যে পার করবে সেই ভোলা এখন আর নেই। এগুলো সবকিছু সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে, বাংলাদেশের 17 কোটি মানুষ তিন তিনবার বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন বিধায়। আজকে আমাদের সারা বাংলাদেশের মতো দ্বীপ জেলা ভোলা এখন আর অবহেলিত নয়, ভোলা এখন একটি সম্ভাবনীময় জেলা। আজকে সেই নদীর চরের মানুষ যেমন বিদ্যুৎ সুবিধা পাচ্ছে, আজকে আমাদের এই দ্বীপ জেলা ভোলার লালমোহন তজুমুদ্দিনের মানুষ আজকে ডিজিটাল লালমোহন তজুমুদ্দিনের মডেল উপজেলায় পরিণত হওয়ার স্বপ্ন দেখছেন। এটাও কিন্তু আমাদের কল্পনাই ছিল না। আমি ভোলায় বসে এই যে আপনাদের সাথে এভাবে জুম কিংবা বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে আপনাদের সাথে আমরা কিন্তু ভিডিও কনফারেন্সে আমরা আজকে এই যে টক শো করতেছি কিংবা প্রোগ্রাম উদ্বোধন করতেছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা এই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ হওয়ার কারণে আমরা কিন্তু ভিডিও কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সঠিক সময় দিক নির্দেশনা দিচ্ছেন। করোনায় কিন্তু আমাদের এই যে ডিজিটাল বাংলাদেশ এটা কিন্তু করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের কিন্তু সহায়ক ভূমিকা পালন করছে। নিঃসন্দেহে আমরা আসলে ডিজিটালাইজড যে বিষয়টি বলি, এই করোনায় কিন্তু আমাদেরকে আরো বেশি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা প্রয়োজনীয়তা উপলব্ধি করেছি আমরা, উপলব্ধি করতে পারছি। এমপি মহোদয়, আমরা আরেকটা বিষয়ে আমরা একটু জানবো আপনার প্রতিক্রিয়া, সেটা হচ্ছে যে আমার এমপি নামের একটি সংস্থা জরিপে জনগণের কাছে জবাবদিহি তা যে বাংলাদেশের এমপি মহোদয়দের মধ্যে আপনি শীর্ষে রয়েছেন, এই বিষয়টি আপনার প্রতিক্রিয়া আমরা জানতে চাই। তার আগে মনে হয় আমাদের সাথে একজন কলার যুক্ত হয়েছেন। কলার, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা জি, আপনার প্রশ্ন করুন। জি, আমি প্রথমে এমপি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। আমরা মূলত এমপি মহোদয়কে ভালো ধান না বলে ভাই বলে সম্বোধন করি। সংবাদ কর্মী হিসাবে করোনা কালীন আমরা বের হলে বিশেষ করে আমাদের পরিবার থেকে দেখা গেছে যে বলা হয় যে বেরে বাইরে যায় না, ঝুঁকি আছে। কিন্তু এমপি মহোদয় নির্দিষ্ট বেরিয়েছিলেন, একটু জানতে চাই যে তার পরিবারের পক্ষ থেকে আসলে মূলত এমন কি ভূমিকা দিয়েছিলেন তিনি। দর্শক, আমরা আসলে না কথাটি ক্লিয়ার শুনতে পাচ্ছিলাম না, আবার যদি একটু প্রশ্নটা করতেন। আপনি সম্ভবত একজন সাংবাদিক, আপনার প্রশ্নটি আরেকবার একটু করুন প্লিজ। আমি বলতে চাচ্ছি যে আপনার নামটা একটু বলবেন প্লিজ। জি, আমি আব্দুল কালাম পিন্টু, বলা লালমোহন থেকে। পিন্টু, আমি এমপি মহোদয়কে প্রথমে ধন্যবাদ জানাই বলতে চাই যে আমি একজন সংবাদকর্মী। যখন আমরা ঘর থেকে বের হই তখন আমাদের একটা ঘর থেকে বলা হয় করোনা এই ভয়ে যেও না। এমপি মহোদয় নির্দ্বিধায় মানে তখন বেরিয়ে যাচ্ছেন ঝুঁকি মোকাবেলা মানে নিজের ঝুঁকি চিন্তা ভাবনা না করে, তো এই বিষয়টা অবশ্যই প্রশ্ন ছিল। মানে আমি জানতে চাচ্ছি যে এমপি মহোদয়ের পরিবার থেকে উনি তো অবশ্যই লালমোহন তজুমদ্দিনের কাছে একটা পরিবার হিসেবে গণ্য করেন, তারপরও মানে এই বিষয়টা একটু জানা। আসলে আমি ঘট, ধন্যবাদ সেন্টু আপনাকে, আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। বিষয়টা হলো যে আমার তো পরিবার আছেই, আমার স্ত্রী, দুই পুত্র, আমি, আমার মা, আমার বাবা, আপনারা জানেন গত বছর তিনি বিদায় করেছেন। ভোলার ইতিহাসে সর্ববৃহৎ জানাজা আমার বাবার জানাজা হয়েছিল। আপনার সবাই ভোলাবাসীর কাছে আমি কৃতজ্ঞ। আমার এই ঝড় বৃষ্টি মাথায় রেখে 50,000-এর উপরে সেদিন লোক হয়েছিল সেই মাঠে, প্রচন্ড ঝড়ের বৃষ্টির মধ্যে। তো আমি তো আপনাদের কাছে কৃতজ্ঞ। তো আমার বাবা নেই, আমি মনে করি যে আমার শুধু এই এই 4-5 জনের মধ্যেই কিন্তু আমার পরিবার সীমাবদ্ধ নয়, নাহলে আমি হয়তো দীপবন্ধু আপনারা আমাকে আখ্যা দিতেন না বা আপনারা আমাকে দীপবন্ধু হিসেবে ডাকতেন না।
আমি গোটা লালমোহনের আমি বক্তৃতায় আপনাদের মাঝে প্রায় আমি বলে থাকি যে লালমোহন তজুমুদ্দিনের এই 5 লক্ষ মানুষই আমার পরিবার। 5 লক্ষ মানুষের সুখে দুঃখে বিপদে আপদে প্রতিটা ঈদ রোজা পূজা শুধু একবার আমি হজ পালন করতে গিয়েছিলাম, সেই বার শুধু আমি আপনাদের সাথে আমি পবিত্র ঈদ উল আজহা উদযাপন করতে পারি। এছাড়া প্রত্যেকটি ঈদ উল আজহা, ঈদ উল ফিতর এবং রোজা এমনকি পূজা, বিশেষ করে দুর্গা পূজায় আমি কিন্তু ছুটে যাই আমার নির্বাচনী এলাকা আপনাদের সাথে, সমস্ত দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল কমিউনিটির মানুষকে আমি কিন্তু চেষ্টা করি আমার পরিবারের সদস্য হিসাবেই আমি ট্রিট করি। সুতরাং কেউ অসুস্থ হলে রাজধানী ঢাকায় যেভাবে ছুটে যায় হসপিটালে হসপিটালে, এলাকায় থাকলে লালমোহনে কেউ অসুস্থ হলে যেভাবে আমি ছুটে যাই আমাদের লালমোহন হসপিটালে কিংবা রোগীর বাসায়, ঠিক তেমনি ভাবে যখন করোনায় এই যে বিষয়ে আমি সবাইকে সচেতন করি আমার পরিবার আমার বাসায় আমার ছেলে ছিল আমার সাথে, যেমন লাস্ট আমি যে গেলাম আমার স্ত্রী এবং আমার বড় ছেলে আমার সাথে ছিল আমার লালমোহনের বাসায়, সেখানে লালমোহন কিংবা অনেক অন্যান্য এলাকার এমপিরা বাসায় তো লোক অ্যালাউই করে না, এমনকি তারা তিনি নিজেও ওই ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রোগ্রাম টোগ্রাম করে থাকেন, কিন্তু আমরা আমি চেষ্টা আমি কিন্তু সেগুলো আমি দেখি না দেখি না। বিশেষ করে আমরা ভোলা দুই এর এমপিও তিনিও অনেক প্রশংসনীয় কাজ করেছেন, তিনি যদিও অসুস্থ থাকা অবস্থায় তিনি আমি দেখেছি যে নদীর পাড়ে এই আমফানের সময় গিয়েছেন এবং বিভিন্ন ভাবে তিনি এই অসুস্থ শরীরে কিন্তু চেষ্টা করেছেন। ঠিক আমিও ঠিক এরকমই আমি যেটা মনে করি যে লালমোহন তজুমুদ্দিনের 5 লক্ষ মানুষই আমার পরিবার, প্রত্যেককে যদি আমি ভালো রাখতে পারি সুস্থ রাখতে পারি, তারা যদি নিরাপদে সুস্থতার সাথে তারা যদি তাদের পরিবার নিয়ে দুমুঠো ভাত খেয়ে তারা যদি শান্তিতে থাকতে পারে তাহলেই আমার সার্থকতা। তাই আমি ওই নিজের নিরাপত্তার কথা আমি চিন্তা করি না। এটা আমি যেদিন পৃথিবীতে এসেছি মহান রাব্বুল আলামিন আমাকে যতদিন এই পৃথিবীতে বাঁচিয়ে রাখবে আমি ঠিক ততদিনই এখানে পৃথিবীতে আমি বেঁচে থাকব, এর মধ্যে মানুষের কল্যাণে সৃষ্টির সেরা জীব যে মানুষ মানুষের কল্যাণে আমি যতটুকু কাজ করে যেতে পারবো, বিশেষ করে আমার নেত্রীর নির্দেশে আমার এই মানুষের যতটুকু খেদমত যতটুকু সেবা করতে পারবো তাদের বিপদে আপদে যতটুকু কাজ করে যেতে পারবো, আমার নির্বাচনী এলাকার মানুষের ভালোবাসা যতটুকু অর্জন করে যেতে পারবো তাদের হৃদয়ের মাঝে, শুধু এমপি সাউন হিসাবে না ব্যক্তি সাউন হিসাবে আমি মানুষের মানে কোনো ক্ষমতার সাউন না কোনো প্রশাসনে ক্ষমতার বলের বলয়ের মধ্যে থাকা সাউন না ব্যক্তি সাউন একজন দ্বীপ বন্ধু প্রকৃত দ্বীপ বন্ধু হিসাবে আমি আমার নির্বাচনী এলাকার 5 লক্ষ মানুষের পাশে যদি আমি থাকি তাদের হৃদয়ের মাঝে প্রত্যেকটি সেই ছোট 8 বছরের শিশু থেকে একদম 80 বছরের বৃদ্ধ পর্যন্ত সবার কাছে যদি আমি একজন গ্রহণযোগ্য সাউন হতে পারি জনপ্রতিনিধি হতে পারি তাহলে আমার জীবনের সার্থকতা। মৃত্যু যে কোনো সময় আসবে, আল্লাহ আমাকে যেভাবে এই পৃথিবী থেকে যে সময় শেষ হলে যেভাবে নেবার সেভাবেই নিবে, এটা হোক করোনা হোক অ্যাক্সিডেন্ট হোক স্বাভাবিক মৃত্যু। সুতরাং মৃত্যুর জন্য আমি প্রতিটা মুহূর্তে আমি প্রস্তুত থাকি। ধন্যবাদ। জি অসংখ্য ধন্যবাদ এমপি মহোদয়। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, তবে তার আগে আমাদের আরো কয়েকটি বিষয়ে জানবার আছে আপনার কাছে। বিশেষ করে আমার এমপি নামে একটি সংস্থার জরিপে জনগণের কাছে জবাবদিহিতায় বাংলাদেশের সকল এমপিদের মধ্যে আপনি প্রথম স্থানে ছিলেন বা আছেন, এ বিষয়ে আপনার প্রতিক্রিয়াটা জানবো। এবং পাশাপাশি আরেকটি বিষয়, আমার এমপি .com এর মাধ্যমে উল্লেখযোগ্য যে সব উন্নয়ন এবং অভিযোগ গুলো সম্পাদন করেছেন সেগুলো নিয়েও যদি একটু আলোচনায় রাখতেন তাহলে আমরা জানতে পারতাম আর কি। ধন্যবাদ। আসলে আমি প্রথম থেকেই এই যখনই মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া লালমোহন তজুমুদ্দিনে লেগেছে, সেই থেকেই কিন্তু আমি আমার লালমোহন তজুমুদ্দিনে কিছুটা হলো আমি সর্বপ্রথম আমি আমার নির্বাচনী এলাকায় আমি লাইভে সরাসরি আমি মানুষের প্রশ্ন উত্তর নিতে শুরু করি।
আমার নির্বাচনী এলাকার মানুষ লাইভে আমি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি ঘোষণা দিয়ে দিতাম যে আগামী এত তারিখ এতটায় আমি লাইভে আসব, কারো কোনো অভিযোগ প্রশ্ন যারা আমাকে নর্মালি হয়তো পান না বা চেষ্টা করেছেন বা না আপনার লাইভে সরাসরি আমাকে আপনাদের সমস্যা আমার বিরুদ্ধেও কোনো অভিযোগ থাকলে আপনারা আমাকে বলতে পারেন, সেই সাহসী উদ্যোগ প্রথম কিন্তু আমি নেই। শুধু সেইভাবেই না, প্রথমে আমি লাইভে শুরু করি এবং এগুলো আমি সমাধান করার চেষ্টা করি, সেই প্রশ্নগুলো আমি সংরক্ষিত করে পরবর্তীতে স্টেপ নিয়ে একের পর এক সেগুলো আমি কাজ সমাধান করার চেষ্টা করি। এছাড়াও আমরা কিন্তু আমি প্রথম মনে হয় বাংলাদেশে যেটা সরাসরি আমার লালমোহন সজীব ওয়াদের জয় ডিজিটাল পার্কে আমরা প্রায় 5,000 বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে উপস্থিত করে তাদের সামনে আমি কিন্তু সরাসরি আমি প্রশ্নোত্তর আমি দিয়েছি, তারা সরাসরি আমাকে মাউথ দিয়ে প্রশ্ন করেছে, আমি সরাসরি ডায়াসে বসে আমি কিন্তু সেই প্রশ্নের উত্তর দিয়েছি। সেই রকম সাহসিকতা বা মনোবল নিয়ে কিন্তু আমার নির্বাচনী এলাকার মানুষের কল্যাণে আমি কাজ করে যাচ্ছি। এর মধ্যেই এই আমার MP.com নামে যেই এই প্রতিষ্ঠানটি, তারা সারা বাংলাদেশে MP-দের বিভিন্ন সমস্যা সুবিধা অসুবিধা ভোটারদের প্রবলেম চিহ্নিত করে MP-দের প্রশ্ন করেন এবং সেগুলো সমাধানের জন্য তারা MP-দের ইনফ্লুয়েন্স করেন। এটা অত্যন্ত একটি মহতি এবং ভালো উদ্যোগ আমি মনে করি, তাই আমার MP.com কে আমি বিভিন্ন ভাবে আমি আমি স্বাগত জানিয়েছি এবং আমি ধন্যবাদ জানিয়েছি, কৃতজ্ঞতা জানিয়েছি। তারা এরকম আমাকে, আমার মনে পড়ে অনেক প্রশ্নই তারা আমাকে করেছে এবং আমি সেই প্রশ্নের উত্তর শুনে তাদের বিভিন্ন লোকের, তৃণমূলের সাধারণ জনগণ যারা রাজনীতি করেন না কিংবা কোনোভাবেই যারা আমার পর্যন্ত হয়তো পৌঁছতে পায় সাহস পায় না, আমাকে মোবাইল ফোন করতে সাহস পায় না, তারা তাদের কাছ থেকে সেই সমস্যার কথা শুনে আমাকে প্রশ্ন করে এবং আমি সেগুলো সমাধান করছি। এর মধ্যে উল্লেখযোগ্য যেটা আমি দেখেছি যে আমার MP.com যারা এই চরে, বিশেষ করে আমাদের এই সেই মধ্যমেক নাই, আমি যেটা বলেছি যে আমাদের কমিউনিটি ক্লিনিকে সরকারের পক্ষ থেকে প্রায় 30-31 রকম ওষুধ বিনামূল্যে দেওয়া হয় এবং সেখানে একজন স্বাস্থ্য সহকারী থাকে, সামান্য হয়তো জ্বর কিংবা সর্দি কাশি পেট ব্যথা পেটের পীড়া এই ধরনের অসুখ টসুখ হলে এখানে ওষুধ, কিন্তু একটু বড় ধরনের অসুখ হলে হঠাৎ রাতের বেলা একটা গর্ভবতী মেয়ের তার সিজার করা উচিত, সেখানে অপারেশন প্রয়োজন, সেখানে সে মেয়েটাকে কিভাবে চড়ে আনবে সেখানে আনার কোনো সুযোগ নেই, তাই সেখানে তাই সমস্যাটা কিন্তু তারা আমাকে প্রথম আমার দৃষ্টিতে আনে যে চরে মা যাত্রীদের সেই মধ্যমেঘনা চরগুলি থেকে যদি ইমার্জেন্সি রোগী আমাদের মূল ভূখণ্ডে আনার জন্য যদি একটি নো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা যায় তাহলে এটা ভালো হতো, মানে সবাই মানে সেই দরিদ্র অসহায় পরিবাররা স্বাস্থ্য সেবা পেত। তো তারপরেই আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে আমাদের সেই তাজমুদ্দিন উপজেলা একটি নো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করি এবং সেই জিনিসটা সমাধান হয় এবং এতে তো চরের 27,000 মানুষ সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করে এবং আমার জন্য দোয়া করেছে, এটা আমি খুব আত্মতৃপ্তি হয়েছে এবং আমার MP.com কে আমি এই ব্যাপারে অত্যন্ত মানে তাদেরকে এই ভালো উদ্যোগের জন্য আমাকে স্মরণ করে দেওয়ার জন্য তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। এরকম আরেকটি কমপ্লেনের বিষয়ে আমি আরেকটা এরকম আমি একটা মানুষের রিক্সা কিনে দিয়েছি বা এরকম অনেক কিছুই আমার MP.com এর ইয়ের মধ্যে অনেক কাজই আমি করেছি, হয়তো এর মধ্যে তারা যত বেশি কাজ করেছি এই কাজগুলোর কারণে হয়তো তারা মানে সারা বাংলাদেশের MP-দের মধ্যে আমি প্রথম হয়েছি। তো আর আরেকটা ইয়ে মনে পড়ে যে আমাদের এক মেম্বার, আমাদের একজন মেম্বার চাঁদপুর সদর ইউনিয়নের রফিক মেম্বার মেবি, তার বিষয়ে আমার MP.com আমাকে অবগত করে যে জাস্ট কিছু অনিয়ম টনিয়ম মনে হয়েছে যে তাদের চোখে আমার MP.com এর ইয়ের মাধ্যমে তাকে কেউ কমপ্লেন করে যে সেখানে সঠিক ভাবে হয়তো কোন সরকার খাতাগুলো আছে, হ্যাঁ রফিকুল ইসলাম রফিক মেম্বার তার বিরুদ্ধে একটা অভিযোগ আসে আমার MP.com এর মাধ্যমে আমার কাছে,
কিন্তু তাৎক্ষণিক ভাবে সেটা আমরা সেখানে ডিসি সাহেবের মাধ্যমে একটি ম্যাজিস্ট্রেট কে দিয়ে একটি নিরপেক্ষ তদন্ত করাই কমপ্লেনের এগেনস্টে, এবং সেই তদন্ত সেই মেম্বারকে সেই তদন্ত ফেস করতে হয়েছে। এবং আমার রিপোর্টটা এখনো আমি এখনো জানি না, তো আমার জানা মতে একটি রিপোর্টও দিয়েছে ডিসি সাহেব। তো আশা করি যদি এরকম কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে সেখানে সেই মেম্বারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, আর যদি অনিয়ম হয়তো যদি না হয়, যদি সন্দেহ বশত হয়ে থাকে, তাহলে সেটা যে তদন্ত হয়েছে সেই মেম্বার সতর্ক হয়ে যাবে, আগামীতে কোন রকম অনিয়ম করার চিন্তা ভাবনা তার মধ্যে থাকবে না। এগুলো আমাদের ভোটারদের জন্য এটা খুব ভালো। এমপি মহোদয়, আসলে এই যে মহতী উদ্যোগ গুলো এবং এই যে শক্ত পদক্ষেপ গুলো আপনি নিতে পারেন, এটা আসলে একমাত্র সততা নিষ্ঠার কারণেই হয়তো বা পাচ্ছেন, এবং আমরা এই জন্য আপনাকে রেসপেক্ট করি এবং শ্রদ্ধা জানাই। আমি আমার জনপ্রতিনিধিদের করোনাকালীন সময় শপথ করিয়েছি, সেটাও সজীবতার জন্য ডিজিটাল পার্কে। আপনারা জানেন বাংলাদেশে আমি প্রথম ওই করোনাকালীন যখন বিভিন্ন ধরনের স্থানীয় মানে জনপ্রতিনিধিদের ব্যাপারে এটা শোনা যায় ওটা শোনা যায়, এখানে কিছু বিশৃঙ্খলা আর কিছু অপপ্রচার প্রোপাগান্ডাও চলছিল, এর মধ্যেই কিন্তু যখনই মানে এই বিষয়গুলো আমি আমার সমস্ত চেয়ারম্যান মেম্বার কাউন্সিলর সবাইকে আমি মাঠে এনে ডিজিটাল পার্কে এনে আমি কিন্তু তাদেরকে শপথ করিয়েছিলাম। এটা কিন্তু একটা তখন কিন্তু আলোচিত হয়েছিল ওই করোনাকালীন সময়, সরকারের যত রকম সুবিধা আমরা সঠিকভাবে যেন আমরা পৌঁছে দিতে পারি। তবে আমরা আমরা মনে করি এমপি মহোদয় যে আপনাদের মতো এমপি মহোদয়েরা যদি উদ্যোগ গ্রহণ করে, তাহলে এই যে ছোটখাটো যে বিষয়গুলো আমরা দেখছি যে অবিচ্ছিন্ন ঘটনা এই করোনা কালে, অনেক সময় খাটের নিচে তেল পাওয়া গেছে, চাল পাওয়া গেছে, এই যে বিষয়গুলো এগুলো থেকে উত্তরণ হবে এটাই আমরা বিশ্বাস করি। এমপি মহোদয়, আরেকটা বিষয় আমরা জানতে চাইবো যে নুরুন নবী চৌধুরী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থানের যে একটা উদ্যোগ তৈরি হয়েছে, এবং আপনার সন্তান ইশতাক চৌধুরী নওয়াল যে এই উদ্যোগটা কার্যকরী করছেন, এই বিষয়ে আপনার কি মানে গর্ব বোধ করেন কিনা, বা কেমন লাগছে যে আপনার সন্তান আপনার প্রজন্ম আপনারই মতো ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারছে, এবং এই বিষয়টা আসলে একজন পিতা হিসাবে আপনার কেমন অনুভূতি? ধন্যবাদ আপনাকে। আসলে আমি যখনই আমি বলেছি যে ভোলা রাজধানী থেকে একটি বিচ্ছিন্ন জেলা ছিল, সড়ক পথে নৌপথে ছিল আমাদের একমাত্র রাজধানীর সাথে সংযুক্ত হওয়ার যোগাযোগ করার একমাত্র পথ। সেখানে যখন আমরা ICT-র মাধ্যমে অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে যখন আমরা দ্বীপ জেলা ভোলা শুধু রাজধানী ঢাকায় না সারা বিশ্বের সাথে আমরা যখন সংযুক্ত হয়ে গেলাম মাননীয় প্রধানমন্ত্রীর IT উপদেষ্টা সজীব ওয়াজের জয়ের প্রচেষ্টায় আমরা যখন একের পর এক জেলাগুলো আমরা এইভাবে ব্রডলাইন সহ বিভিন্ন ভাবে আমরা যখন কানেক্ট হয়ে গেলাম, ইন্টারনেট ফ্যাসিলিটি আমাদের সেই এই চরাঞ্চলের মানুষরা পেতে শুরু করলো, তখন আমার মাথায় চিন্তা হলো আমি একটা ডিজিটাল পার্ক নির্মাণ করব, সেখানে ফ্রি ওয়াইফাই জোন থাকবে, ইন্টারনেট সুবিধা, ফ্রি ইন্টারনেট সুবিধা আমাদের তরুণ প্রজন্ম যারা সেখানে ফ্রি ইন্টারনেট ব্যবহার করে তারা তথ্য প্রযুক্তি তারা ব্যবহার করবে, তারা সামাজিক যোগাযোগ মাধ্যম সেখানে ফ্রি ইন্টারনেটে বসে তারা কাজ করবে, এমনকি তারা বিশেষ করে তারা বিদেশে দেশে তারা যোগাযোগ তাদের পরিবারে বিদেশে প্রবাসে যারা আছে তাদের সাথে এখানে বসে ফ্রি ইন্টারনেট ইউজ করে তারা যোগাযোগ করতে পারবে। তো এইগুলো সবকিছু চিন্তা করে আমি কিন্তু সেখানে এই 2016 সালে আমাদের আইটি মিনিস্টার আজকে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ছিলেন, আমাদের ছিলেন আমাদের তৎকালীন কমার্স মিনিস্টার তোফায়েল আহমেদ, আমাদের তৎকালীন চিফ আশরাফ ফিরোজ, আমাদের প্রায় এক ঝাঁক তরুণ সাংসদ সহ আমরা কিন্তু সেই আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সহ আমাদের এক ঝাঁক তরুণ এমপি মন্ত্রী আমাদের প্রায় 20 জন আমরা সেদিন এমপি মন্ত্রী সেই সজীবাদের জন্য ডিজিটাল পার্কটা আমরা স্থাপন উদ্বোধন করি। সেই থেকে আমাদের সেখানে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় LED টিভি প্রথম আমরা সেই তৃণ সেই অজপাড়া গায়ে একটি মফস্বল পৌরসভায় আমরা কিন্তু সেই পার্কের মধ্যে সেই টিভিটা স্থাপন করি, এবং সেখানে আমাদের প্রজন্ম ইন্টারন্যাশনাল ক্রিকেট গেম ফুটবল মাননীয় প্রধানমন্ত্রী যে কোনো ভাষণ সরাসরি আমরা সেই টিভিতে
আমরা কিন্তু সেখানে দেখাই এবং আমাদের এলাকার উন্নয়ন যে কোনো কিছু আমরা সেই টিভিতে আমরা দেখাই। এইভাবে আমাদের সেই পার্কে আমাদের বাচ্চাদের বিনোদনের জন্য আমরা 14টি রাইডস সেই আমরা সেখানে স্থাপন করি। বাচ্চাদের কোনো বিনোদনের ব্যবস্থা ছিল না এই লাল মন্তজ উদ্যানে, ওই স্কুলের মহিলা স্কুলের সামনে প্রিজিং করা কিংবা সেই আমাদের ওই সেই এলাকার মানুষদের তরুণ প্রজন্ম হতাশাগ্রস্ত হয়ে ড্রাগে নিজেকে ইনভলভ করে নেওয়া, এইগুলো ছিল সেই মানে রিক্রিয়েশন, তাদের রিক্রিয়েশন ছিল ড্রাগ কিংবা এই প্লিজিং এগুলো। কিন্তু আমি এগুলো চিন্তা করে আমরা কিন্তু এই পার্কটা স্থাপন করি এবং সেখানে সেই সেই ডিজিটাল লালমোহনের যে কনসেপ্ট সেই সজীব বাজারের জয় যিনি বাংলাদেশের মানে যিনি এই সমৃদ্ধ উন্নত সমৃদ্ধ তথ্য প্রযুক্তির সম্বলিত যে বাংলাদেশের যিনি স্থপতি আমি মনে করি, যার ধ্যান চিন্তা চেতনা মাননীয় নেত্রী ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন যার হাত ধরে আজকে পূরণ হতে যাচ্ছে সেই তার নামে আমি এই পার্কটা আমরা লালমোহন বাসী সবাই মিলে আমরা চিন্তা করি তার নামে এই পার্কটা আমরা দিই এবং সেখানে সেই পার্ক একটি সুন্দর দৃষ্টিনন্দন পার্ক। আপনি যদি কখনো বাংলাদেশে আসেন আমি আপনাকে দাওয়াত করব সেই পার্কটা দেখার জন্য। সে একটি দৃষ্টিনন্দন, একটি নৌকার ফুয়ারা, আধুনিক এলইডি লাইট, মনেই হয় না মনে হয় ইউরোপ আমেরিকার কোন একটি এলাকায় হয়তো আপনি রাতের বেলা যে এলইডি লাইটের ঝলক সেখানে আপনার মনে হবে যে একটি বিদেশে অস্ট্রেলিয়া সিডনিতে কিংবা ইউরোপ আমেরিকায় কোথাও হয়তো আমি বসে আছি। আমাদের প্রজন্ম তারা সেখানে বিনোদনের ব্যবস্থা আমি করে দিয়েছি। এছাড়া এই যে আপনি যে বিষয়টা আপনি আনলেন যে আমাদের যে ডিজিটাল লালমোহন, সেই ডিজিটাল লালমোহন বিনির্মাণের জন্য আমাদের যে তরুণ প্রজন্ম তাদের স্কিল ডেভেলপের জন্য আমরা সেই 2016 সালেই আমি কিন্তু একটি নূরনবী চৌধুরী ফ্রি আইসিটি প্রশিক্ষণ প্রোগ্রাম চালু করি। সেখানে আমাদের বাচ্চাদেরকে তো যে প্রাথমিক যে জ্ঞানটা সেটা হলো এমএস অফিস, এক্সেল, ওয়ার্ড কিংবা আমাদের যে ওই পাওয়ার পয়েন্ট, ফটোশপিং, জাস্ট প্রাথমিক বিষয়টা আমাদের বাচ্চাদের আমরা একটা আইডিয়া দেওয়া। এখানে ডিজিটাল কিংবা ইন্টারনেট কিভাবে ব্যবহার করতে হয়, কোন রকম ফেসবুক তো হয়তো পোলাপান তখন চালাতো, তখন আর এত কিছু তাদের জানা ছিল না। এখন আমরা এভাবে আমাদের 3 মাসের একটি শর্ট কোর্স আমরা প্রায় 2700 এই 4 বছরে আমাদের 2700 ছেলে মেয়েকে আমরা যারা মিনিমাম এসএসসি পাস তাদেরকে আমরা এখানে এই কোর্স এই ট্রেনিংটা দিয়ে রাখবো। অর্থাৎ প্রাথমিক একটা ধারণা 2700 ছেলে মেয়েকে আমরা আমাদের সেইখানে এই 4 বছরে আমরা প্রশিক্ষণ দিই এবং সার্টিফিকেট দিই আমাদের এই প্রতিষ্ঠান থেকে। এখন আমার ছেলে এবার সে জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে সে ফিনান্সে সে পোস্ট গ্রাজুয়েট করে সে এসেছে। এখন সে আবার চলে যাবে, বাইরেই চলে যাবে আবার পড়তে, তার পড়ার এখনো শেষ হয়নি। তো এখন এর মধ্যে সে আমার সাথে এলাকায় যায় গত এই যে ঈদুল আজহা উদযাপনের জন্য, সেখানে গিয়ে সে আমার অ্যাক্টিভিটিস দেখে দেখে তারপর সে উদ্বুদ্ধ হয়, সে তখন উদ্যোগ নেয় বলে যে আমি এটাকে আরো ডেভেলপ আন্তর্জাতিক মানের মানসম্পন্ন করার জন্য। আমাদের যেহেতু গ্রামের ছেলেরা তারা বিশেষ করে তাদের ইংলিশ প্রোনাউন্সিয়েশনের সমস্যা, তাদের এই জন্য তাদেরকে ইংলিশে আরো স্কিল করার জন্য বিজনেস কমিউনিকেশন একটি ক্লাস সে শুরু করেছে। সেখানে আমাদের সেই এলাকার থেকেই আমাদের যারা মোটামুটি যাদের ইংরেজিতে যারা ভালো শিক্ষক আমরা তাদেরকে ইন্টারভিউ নিয়ে সিলেক্ট করি, আমার ছেলে নিজেই সিলেক্ট করে এবং তারপরে পরবর্তীতে আমাদের যারা আইসিটি টিচার আছে তাদেরকে নিয়ে আমরা সেই ফেজ টু একটি কোর্স, এটা আগের যেটা ছিল সেটা ফেজ ওয়ান আর এটা হলো ফেজ টু, আমরা একটি কোর্স যেটা উদ্বোধন করে আসি এবার আমার ছেলের পরামর্শে। সেটা আমাদের সেই ছেলেদের সেই কোর্সের মধ্যে আমরা যেটা এটা বিজনেস কমিউনিকেশন একটা ইংরেজি স্কিল করার জন্য রেখেছি, তার পাশাপাশি ওয়েব ডেভেলপ করার জন্য ওয়েবসাইট তো ডেভেলপিং এবং গ্রাফিক ডিজাইনিং এগুলো আমাদের ছেলে মেয়েদের আমরা
শিখাবো, এগুলোর জন্যই মূলত ওর যে উদ্যোগটা আমাকে সত্যি অভিভূত করেছে, যে সে আমাকে সহযোগিতা করার জন্য তার যে কনসেপ্টটা, তার যে চিন্তা চেতনা, আমাদের লালমোহনের যে আনএমপ্লয়মেন্ট রেট রিডিউস করার জন্য তার যে চিন্তা, তার যে ভাবনা, এটা যে সে যে চিন্তা করেছে যে আমাদের এই রিমোট এরিয়ার আমাদের এই যে প্রজন্ম, যেই প্রজন্ম সে আমাদের উন্নত সমৃদ্ধ ক্ষুধা দারিদ্রমুক্ত জ্ঞান নির্ভর যে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন, সেই সেই বিশ্বের সাথে প্রতিযোগিতায় যেন আমাদের শুধু রাজধানী ঢাকায় নয়, এই দ্বীপ জেলা ভোলার সেই লালমোহন তজুমদ্দিনের ছেলেরাও যেন পিছিয়ে না থেকে, প্রতিযোগিতার থেকে তারা যেন ছিটকে না পড়ে, তাই তাদেরকে এই এই তথ্য প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করার জন্য আমার ছেলের যে এই উদ্যোগ, এই কনসেপ্ট আমি সত্যি অভিভূত হয়েছি এবং তাকে আমি উৎসাহ দিয়েছি। অনেকে মনে করে বুঝি সে রাজনীতি করবে আসবে, হ্যাঁ রাজনীতিবিদের ছেলে রাজনীতি করতেই পারে, সেটা সময় সাপেক্ষে, এখন সময় না। সে মূলত আমাদের টোটালি একদম ব্যক্তিগত উদ্যোগে, আমি যেভাবে আমার নির্বাচনী এলাকার মানুষকে, আমি জনপ্রতিনিধি হিসাবে আমি তাদের জন্য সব ধরনের কাজ করে থাকি, ঠিক তেমনি ভাবে আমি মনে করি যে আমার যেহেতু তা আমার ব্লাড, সে সোশ্যাল ওয়ার্ক কিংবা আমাদের এই প্রজন্মকে নিয়ে, আমাদের লালমন্ত আগামী প্রজন্ম যারা সেই উন্নত সমৃদ্ধ বাংলাদেশের নেতৃত্ব দিবে, তাদেরকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য এবং তাদের কর্মসংস্থান বৃদ্ধি করার জন্য, সেখানে তাদের আরো দক্ষতা বৃদ্ধি করার জন্য এই উদ্যোগটা নিয়েছে। এই বিষয়ে আমরা প্রত্যেকটি আমাদের চিন্তা ভাবনা আছে আমাদের এই লালমোহনের, আমরা সজীবাদের জয় ডিজিটাল পার্ক, লালমোহনের আওয়ামী লীগ অফিস, আমাদের ছাত্রলীগ অফিস এবং লর্ডারিংস বাজারে আমরা চারটি স্পটে আমরা ইতিমধ্যেই ফ্রি ওয়াইফাই জোন আমরা করে দিয়েছি। এরকম লালমোহনের আমরা যত বড় বড় বাজারগুলি আছে প্রত্যেকটি বাজারে আমরা একটি করে ফ্রি ওয়াইফাই জোন করে দিব, এবং তজুমদ্দিন উপজেলাও ঠিক একইভাবে প্রত্যেকটি ইউনিয়নের বড় বাজারগুলিতে আমরা এভাবে ফ্রি ওয়াইফাই জোন আমরা করে দিব। এর মধ্যে আমাদের ইন্টারনেট লাইন আমরা প্রত্যেকটি একদম রিমোট এরিয়ায় প্রত্যেকটি ইউনিয়নে গ্রামে গ্রামে আমরা লাইন টানার কাজ আমাদের চলছে। যারা ইন্টারনেট ব্যবসা করে তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি, সহযোগিতা করছি, অর্থাৎ ইন্টারনেটটা যেন প্রত্যেকটা ঘরে ঘরে আমরা স্বল্প মূল্যে আমাদের প্রজন্ম পৌঁছে দিতে পারে। আপনারা ইন্টারনেটের এখন যে পরিস্থিতি এটা কিন্তু একটু ব্যয়বহুল আমরা বলবো, সেটার একটু যদি সহজ, ইতিমধ্যে সরকার কিন্তু আপনারা জানেন যে 5% কিন্তু শুল্ক কিন্তু কমিয়ে দিয়েছে এবছর, এটা আমি দেখলাম কিছুদিন আগে পত্রিকায়। তো আমি এগুলো সবকিছু মিলিয়ে আমাদের এখন বিশেষ করে এই করোনাকালীন সময় ইন্টারনেট এর প্রয়োজনীয়তাটা আমরা কিন্তু অনুভব করতে পারছি, যে কোনো বিষয়ে আমি আপনার সামনাসামনি হতে পারতেছি না, আগে টক শো করতাম টেবিলে পাশে বসে, এখন কিন্তু আমাদেরকে এই এই ভার্চুয়াল ইয়েতে কিন্তু আমাদের নির্ভর করতে হচ্ছে। আমরা কিন্তু এখন আমি আপনার আপনি যে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি অবশ্যই ইনশাল্লাহ আমি চাই আপনার সাথে একবার হলেও যে আপনার এই কর্মকাণ্ডগুলো, আপনার এই দ্বীপ বন্ধু হওয়া এবং সার্বিকভাবে আপনার প্রজেক্টগুলো আমি নিজে থেকে একটা প্রতিবেদন ব্যক্তিগত উদ্যোগে করতে চাই এবং সেটা আমি আশা করব আপনি আমাকে সুযোগ করেও দিবেন। আপনি আরেকটা বিষয় জানলে হয়তো জানেন না, আরেকটা বিষয় আমি জাস্ট আপনাকে এটা বাদ পড়ে গিয়েছিল, যেটা আমাদের এই চরচরাঞ্চলে কিন্তু আমাদের অসচেতনতা এবং শিক্ষার হার কম হওয়ার কারণে অতীতে আমাদের এলাকায় কিন্তু প্রতিবন্ধী শিশুদের সংখ্যা কিন্তু অনেক বেশি, যার কারণে আমাদের আমি কিন্তু এই সেক্টরও কিন্তু কাজ করেছি। আমাদের লালমোহনে আমরা একটি ডাস্ট বুদ্ধি প্রতিবন্ধী স্কুল একটি স্থাপন করেছি, আমার আমি সেখানে প্রধান উপদেষ্টা, আমাদের একজন এনজিও কর্মীকে দিয়ে আমি এটা প্রতিষ্ঠিত করাই, এবং সেখানে আমাদের 97 জন বুদ্ধি প্রতিবন্ধী সহ বিভিন্ন প্রতিবন্ধী শিশুরা কিন্তু সেখানে
পড়াশোনা করে সেই স্কুলে 97 জন ছাত্রছাত্রী আছে সেখানে, এবং তাদেরকে আমরা কিন্তু বিভিন্ন ভাবে তাদের কে আমরা হুইল চেয়ার থেকে শুরু করে তাদের ফলস লেগ, তাদের হিয়ারিং এইড সহ আমরা বিভিন্ন ইকুইপমেন্ট তাদেরকে আমরা কিন্তু ফ্রি কস্টে সহযোগিতা করি দিয়ে আসছি, এবং তাদের বই পুস্তক তাদের পড়াশোনা সমস্ত কিছু আমরা ফ্রিতে দিই। তো এইভাবে কিন্তু আমরা অটিজমদেরকে নিয়েও কিন্তু আমরা কাজ করছি। বাহ বাহ, আমরা এমপি মহোদয় অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের সাথে অনেকেই অসংখ্য হাজার হাজার দর্শক কমেন্টস করেছেন, প্রায় 17,000-এর অধিক কমেন্টস আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা সবাই কমেন্টস দিতে পারছি না সময় সংকটের কারণে। তবে আমরা আরেকটা বিষয়ে একটু নিয়ে আলাপ করব, এরপরে আমরা শেষের দিকে চলে যাব। সেটা হচ্ছে যে আমরা তো এতক্ষণ বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কথা আমরা শুনলাম, আমরা যেহেতু ইউরোপ টাইমস প্রবাসীদেরকে নিয়ে প্রোগ্রাম, সেক্ষেত্রে প্রবাসীরা, আপনার অসংখ্য প্রবাসী আছে যারা আপনার ভক্ত, অন্ধভক্ত বলবো, সেই প্রবাসীদের জন্য আপনার বক্তব্য আমরা শুনবো। এবং এটার সাথে একটা বিষয় আমি ইনক্লুড করতে চাই বর্তমান প্রেক্ষাপটে, সেটা হচ্ছে যে প্রবাসীদের যে এই বর্তমানে যে যাওয়ার ব্যাপারে যে COVID-19 এর যে একটা পরীক্ষা করতে হচ্ছে এবং সার্টিফিকেট, এটা কিন্তু অনেক বেশি মানে ব্যয়টা বেশি ধরা হচ্ছে, প্রায় 3,500-4,000 উপরে ধরা হয়েছে। এবং বিশেষ করে প্রবাসীরা, বিশেষ করে দক্ষিণাঞ্চলের প্রবাসীরা কিন্তু ঢাকায় গিয়ে কোভিড পরীক্ষা করাতে হচ্ছে এবং 2-3 দিন সেখানে স্থায়ী তো হতে হচ্ছে, এবং সেটার কারণে কিন্তু অনেকের বিপাকে পড়তে হচ্ছে। এই বিষয়গুলো থেকে একটা সুস্পষ্ট বক্তব্য আপনার থেকে আমরা চাই, যে এটা একটু মানবিক দৃষ্টিকোণ থেকে, এবং আমাদের প্রবাসীরা অনেকেই যারা এখন দেশে আছে তারা কিন্তু আসলে অর্থনৈতিক ভাবেও সংকটে রয়েছে এপি মহোদয়, আপনি হয়তো জানেন। তো সেই ক্ষেত্রে আমাদেরকে তো মানবিক দৃষ্টিকোণ থেকে এখন ফ্রি করানো উচিত ছিল, সেক্ষেত্রে সেটা না করে আরো অনেক বেশি ধরা হয়েছে এই কোভিড এর সার্টিফিকেটের জন্য, এই বিষয়টা বলবেন। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের প্রবাসীদের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল যে প্রবাসীদের লাশ প্রেরণের জন্য ফ্রি ভাবে, সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্ত শেখ হাসিনা দিয়েছেন আমাদেরকে লাশটা প্রেরণের জন্য একটি ওয়েজ অনার বোর্ড মেম্বারশিপ করে আমাদেরকে কিন্তু সেই সুযোগটা করে দিচ্ছেন, এর জন্য প্রবাসীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আরেকটা জোর দাবি আছে প্রবাসীদের, সেটা হচ্ছে যে প্রবাসীদের পেনশন স্কিমে আনার ব্যাপারে, যে যে যেই প্রবাসী যেইভাবে প্রণোদনা দিবে মানে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির জন্য তারা যেভাবে সক্রিয় ভূমিকা অংশগ্রহণ করবে, ঠিক তেমনি করে তাদেরকে এই যেন অদূর ভবিষ্যতে তাদেরকে একটা পেনশন স্কিমের আওতায় আনা হয় এবং একটা নীতিমালা করায়। এই ব্যাপারে আমাদের সাথে আপনি একটু সহযোগী হবেন বলে আমরা বিশ্বাস করি। তো প্রবাসীদের জন্য সার্বিকভাবে আপনার কি বক্তব্য রয়েছে মাননীয় এমপি মহোদয়? ধন্যবাদ। যেহেতু আমি একটি প্রবাস টাইম অর্থাৎ ইতালি ইউরোপ বেস, এই ভিডিও কনফারেন্সে আপনার সাথে আমি আজকে এই কথা বলছি, এবং সারা আমার নির্বাচনী এলাকার 5,00,000 মানুষ সহ বাংলাদেশ এবং প্রবাসের অনেক আমার ভক্ত আছে, আপনি জানি সারা পৃথিবীতে আমার যারা, আমি স্টুডেন্ট পলিটিক্স ছাত্রলীগ করা অবস্থায় যারা এখন বিভিন্ন ভাবে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, এখন প্রবাসে বিভিন্ন জায়গায় যারা কর্মরত আছেন, কেউ কাজ করছেন, কেউ ব্যবসা করছেন, সকলের প্রতি আমি শ্রদ্ধা রেখে আমি আমি বলতে চাই যে আসলে শুধু প্রবাসীদের রেভিডেন্স আমাদের জাতীয় অর্থনীতিতে আমাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এটা আমাদের এই বাংলাদেশের প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো অবশ্যই বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী তিনি অত্যন্ত যত্নশীল, আমি যতটুকু অতীতের সরকারের চেয়ে আপনার, আপনি নিজেই বলেছেন যে আপনাদেরকে কিভাবে মূল্যায়িত করেছে, এখন হ্যাঁ আমাদের আস্তে আস্তে সময় এসেছে, আমাদের চাহিদা আস্তে আস্তে, আমাদের যে প্রবাসী ভাইরা যেভাবে তাদের এভিডেন্স দেশে পাঠাচ্ছে, তাদেরকে সরকার যেটা 2% যেটা, এতে আপনারা আমি জানি যে কিছুটা হলেও উপকৃত হচ্ছেন, কিন্তু সেটা আপনারা সন্তুষ্ট না, যেটা আমাদের প্রবাসী ভাইদের যেটা দাবি যে আমি দেশে চাকরি করলেও তো আমি একটি সরকারি চাকরি করলে বা একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করলে আমি সেই বয়সে আমি একটা পেনশন স্কিম আমার হয়, জীবনের শেষ বয়সে যে নিরাপত্তাটা,
যেটা অর্থনৈতিক নিরাপত্তা, সেটা সেই পেনশন স্কিমের জন্য যেটা আপনাদের দাবিটা, এটা আমি মনে করি যে যৌক্তিক। কারণ আপনারা তো সেই প্রবাস থেকে টাকা আয় করে সেই টাকাটা আপনারা দেশে পাঠাচ্ছেন, দেশের অর্থনীতিতে আমাদের রিজার্ভ নির্মাণের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেক্ষেত্রে অবশ্যই প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় চিন্তা করে এই পেনশন স্কিমটা আসলে এখন সময়ের দাবি। আমি মনে আমি এই বিষয়ে আপনাদের সাথে একমত। পাশাপাশি আপনাদের প্রবাসী ভাইদের আরো যে ধরনের সমস্যাগুলো বিভিন্ন বিষয় বিষয়ে করোনাকালীন সময়ে অনেক প্রবাসী ভাইদের অত্যন্ত মানবত জীবন যাপন করতে হয়েছে, তারা কর্মহীন হয়ে পড়েছে করোনাকালীন সময়ে, ছোট ব্যবসায়ী কিংবা চাকরিজীবী অনেক জায়গায় যারা কাজ করত, সেই রেস্টুরেন্ট কিংবা কোনো প্রতিষ্ঠানে যারা কাজ করত সেই প্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন অবস্থায় তাদের হয়তো মাসিক যে বা আওয়ারলি যে স্যালারি তারা পেত সেই স্যালারিটা তারা ঠিক মতো পায়নি, বিধায় তারা অনেক কষ্ট কষ্টের জীবনযাপন করতে হয়েছে। এর মধ্যে যেটা হলো যে দেশে আসার আগে যে এয়ারপোর্টে আপনাদের যে বিষয়টা যে করোনা যে টেস্ট, এই টেস্টটা অবশ্যই কিন্তু আমাদের দেশের নিরাপত্তার স্বার্থে প্রত্যেকটি দেশই কিন্তু আজকে দেখেন যে প্রত্যেকটা দেশই কিন্তু যারা এসব বিষয় ইগনোর করেছে তাদের কিন্তু একটি কঠিন সময় পার করতে হয়েছে। আমেরিকা বলেন, ইউরোপ সব, প্রত্যেকটা যুক্তরাজ্য আজকে প্রত্যেককেই কিন্তু অবস্থা, কিন্তু আমরা যতদূর পেরেছি কিন্তু সহনীয় পর্যায়ে কিন্তু এই প্রবাসীদের এখানে আসা, তার মধ্যেও অনেক অনিয়ম ভুল ভ্রান্তি হয়েছে, হয়নি যে এটা কথা না, প্রবাসীদের সাথে হয়তো কোথাও কোথাও মিসবিহেভ হয়ে গেছে মাঝে মধ্যে প্রশাসনের কোনো কর্মকর্তা বা কর্মচারীর মাধ্যমে। তো এগুলো কিন্তু যখনই সরকারের দৃষ্টিতে এসেছে সরকার কিন্তু ব্যবস্থা নিয়েছে। তো আমি মনে করি যে এই বিষয়টা অবশ্যই এই যে যদি 3,500-4,000 টাকা হয়ে থাকে যে টেস্টের জন্য কিট করোনা পরীক্ষার জন্য, তাহলে এই টাকাটা মনে হয় বেশি ধরা হয়েছে। প্রবাসীদের এই দাবিটার সাথে আমিও একমত পোষণ করি যে এটা সহনীয় পর্যায়ে অর্থাৎ আমাদের দেশের নাগরিকদের জন্য এটা মনে হয় আরো কম। তাহলে হসপিটালে গিয়ে যখন এই পরীক্ষাটা করে তখন যেই রেটটা দিতে হয় সেটা আমার মনে হয় এখানে প্রবাসীদের জন্য যদি সেই রেটে যদি এই পরীক্ষাটা ব্যবস্থা করা হয় তাহলে সরকারেরও সুনাম হবে এবং প্রবাসীরাও যারা উপকৃত হবে। তো এই কয়েকটা বিষয় মিলিয়ে আমার মনে হয় ঠিক আছে। আমি আমি যদি আমার সুযোগ হয় আমি যথাযথ কর্তৃপক্ষের সাথে আমি আলোচনা করব, এবং পাশাপাশি আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি শুধু ইতালি ইউরোপই নয় সমস্ত পৃথিবীর সকল রাষ্ট্রের আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন আপনাদের সকলকে আমি বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে বিশেষ করে এই আমাদের এই শোকের মাস আগস্ট মাস, এই আগস্টের আমাদের বাঙালি জাতির জন্য একটি শোকাবহ মাস। আমরা 1975 15 আগস্টে হারিয়েছি বাঙালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা এই মাসের আজকেই শেষ দিন অর্থাৎ 31 আগস্ট আজ, সেই আগস্টের শেষ দিনে জাতির পিতা সহ 1975 15 আগস্টের কালো রাত্রিতে যারা শাহাদাত বরণ করেছে সকলের রুহের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। এবং 1971 মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ 2 লক্ষ মা বোনকেও আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি তাদের। এবং আমি বিশেষ করে প্রবাসের আমার সমস্ত সারা পৃথিবীর প্রবাসী ভাইরা যারা কষ্ট করে যারা এই বাংলাদেশকে আজকে উন্নত সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশে বিনির্মাণের জন্য অর্থনীতিতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন
যারা কঠোর পরিশ্রম করে তাদের কষ্টার্জিত রেভিডেন্স দেশে পাঠিয়ে দেশের অর্থনীতিতে যারা ভূমিকা রাখছেন, আমি সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দেশের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানিয়ে এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আজকের মতো আমি বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ মাননীয় এমপি মহোদয় আপনাকে। আসলে আমরা সময় স্বল্পতার কারণে আপনার সব কথা আমরা শুনতে পারিনি এবং আমাদের দর্শকরাও শুনতে পারলো না, তবে আমরা চাই আপনি আপনার মতো উদ্যমী এবং উদ্যমতা নিয়ে আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবে বাংলাদেশ সরকার, এমনটি আমরা প্রত্যাশা রেখে এবং আমাদের এই আলোচনা থেকে আমরা মনে করি যে যথাযথ কর্তৃপক্ষ অবশ্যই আমলে নিয়ে আমাদের প্রবাসীদের যেসব সমস্যাগুলো রয়েছে এবং আমরা যারা আলোচনা করলো আমাদের এমপি মহোদয় সে বিষয়গুলো অবশ্যই গুরুত্ব বহন করে দেখবে এমনটি প্রত্যাশা রাখছি। দর্শক, আমরা আমাদের আজকের অতিথিকে কৃতজ্ঞতা ধন্যবাদ এবং অত্যন্ত সাধুবাদ জানিয়ে শেষ করতে চাই এবং তার সুস্বাস্থ্য কামনা করে শেষ করতে চাই। মাননীয় এমপি মহোদয় আজকে যুক্ত ছিলেন আমাদের সাথে বাংলাদেশ মহান জাতীয় সংসদের ভোলা তিন আসনের মাননীয় সংসদ 117 আসন, যাকে আমরা দ্বীপ বন্ধু হিসাবে চিনি, জনাব আলহাজ নুরুন্নবী চৌধুরী। আলহাজ নুরুন্নবী চৌধুরীকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা ইউরোপ টাইমস এর পক্ষ থেকে। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আপনারা যারা দেখেছেন সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমরা বিদায় নিব। তার আগে বলে দিচ্ছি যে আমাদের আগামী অনুষ্ঠান ঠিক সোমবার রাত একই সময় একই দিনে আপনাদের দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। যে যেই দেশেই থাকেন না কেন, সেই দেশের সংশ্লিষ্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেই নীতি মেনে চলবেন এবং মাস্ক ব্যবহার করবেন, এমনটি প্রত্যাশা রেখে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়।